Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina may yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiya lahu wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluh sallallahu ta'ala alaihi wa ala alihi wa sahbihi wa sallama tasliman katsira amma ba'd. Fa'udzu billahi minasy syaithanir rajim wa dzakkir fa inna dzikratan faul mu'minin. Mohon Allah semesta prosongsa je Allah pak rabbul alamin tar ibadat bandigir jonno tar adesh nisheth paloner uddeshe Allah pak manush ke srishti korechen. Kama khalaqtul jinna wal insa illa liya'budun. Allah surah zariyat e irshad korechen je ami manush ebong jin ke আমার ইবাদতের জন্য অর্থাৎ আল্লাহ পাকের যা আদেশ রয়েছে তা পালনের জন্য যে সব কথা কাজ থেকে আল্লাহ পাক নিষেধ করেছেন সেগুলি থেকে বিরত থাকার জন্য এটি হচ্ছে ইবাদত, এটা হচ্ছে ব্যাপক অর্থে ইবাদত। এই জন্য আল্লাহ সৃষ্টি করেছেন যে আপনি স্রষ্টার আদেশ নিষেধ মেনে জীবন যাপন করবেন এই দুনিয়ায়, পার্থিব জগতে, কর্মজগতে। যেখানে কর্মের চান্স আছে, কাজকর্ম আমল ভালো করে আপনি পরিণাম সুন্দর করতে পারেন। আর মানুষের মৃত্যুর পরে প্রতিদান আছে, বদলা আছে, কিন্তু সেখানে কাজকর্মের আমলের কোনো সুযোগ নেই। আজকে আমলের চান্স আর আগামীকালকে মতের পরে তখন হচ্ছে প্রতিদানের সময়। সুতরাং দুনিয়া শেষ হয়ে যাওয়ার পরে, মত এসে যাওয়ার পরে কাজকর্মের জন্য, আমলের জন্য, সংশোধনের জন্য, তওবার জন্য, নিজের আখিরাতের সম্বল বাড়াবার জন্য আক্ষেপ করবেন অথবা আকাঙ্ক্ষা করবেন অথবা আল্লাহ পাকের কাছে দরখাস্ত করবেন, এসব কাজে আসবে না। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আল্লাহ পাকের তরফ থেকে যেমন কিছু ফরজ ইবাদত বন্দেগীর দিক নির্দেশনা দিয়েছেন, রাস্তা দেখিয়েছেন, নিয়ম তরিকা শিখিয়েছেন, তেমনি সুন্নত নফল মুস্তাহাব এবাদতেরও নিয়ম তরিকা পদ্ধতি শিখিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্য লাভের জন্য সর্বপ্রথম যে কাজটি করণীয় সেটা হচ্ছে আল্লাহ পাকের ফরজ ওয়াজিবগুলি আদায় করা, যা বাধ্যতামূলক করণীয়। আপনার জন্য, আমার জন্য ফরজ ওয়াজিব সেগুলি অবশ্যই করতে হবে যদি আপনাকে আল্লাহর আজাব থেকে, জাহান্নাম থেকে বাঁচতে হয় এই বিশ্বাস থাকে যে জাহান্নাম আছে তৈরি করা। আর জান্নাত যদি পেতে হয়, আপনার বিশ্বাস ইয়াকিন যদি থাকে, তো সৎকর্মশীল ভালো মানুষের জন্য জান্নাত রয়েছে এই কথা যদি বিশ্বাস থাকে, তাহলে আপনাকে ফরজ ওয়াজিবগুলি একজন মুসলিম হিসাবে অবশ্যই আদায় করতে হবে। আর যদি কারো ইয়াকিনে সন্দেহ থাকে, বিশ্বাস না থাকে, তো তার বিষয়টি ভিন্ন। সে একজন অমুসলিম, তাকে ইসলামের দাওয়াত দেওয়ার প্রয়োজন রয়েছে। হ্যাঁ, তার মধ্যে ঈমান নেই, শুধু কুফরির অবস্থায় রয়েছে, সুতরাং তাকে কুফরি থেকে ইমান ইসলামের দিকে নিয়ে আসার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। কিন্তু কারো যদি বিশ্বাস থাকে, বিশ্বাসের দাবি করে যে আল্লাহ পরকালে বিশ্বাস আছে, তাহলে জেনে রাখবেন যে ফরজ ওয়াজিব ছাড়া মুক্তির কোনো পথ নেই, ফরজ ওয়াজিবগুলি অবশ্যই আদায় করতে হবে। দুই নম্বরে যে কাজটি করতে হবে ইবাদতের আরেকটা দিক হচ্ছে নেতিবাচক, সেটা হচ্ছে হারাম নাজায়জ কাজ থেকে সম্পূর্ণরূপে বাঁচতে হবে। হারাম নাজায়জ কাজ থেকে সম্পূর্ণরূপে বাঁচতে হবে, ফরজ ওয়াজিবগুলি আদায় করেন আর হারাম নাজায়েজ থেকে পুরোপুরি বাঁচেন। যদি এই দুটি কাজ করে যেতে পারেন, তাহলে আল্লাহ পাক আপনাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আল্লাহ পাকের ইবাদত মোটামুটি করলেন। এতে কমপক্ষে আপনার পাস করার চান্স আছে, পাস করে নেবেন। আকীদা আপনার শুদ্ধ, ইবাদত বন্দেগি আপনার মোটামুটি পূর্ণ, ফরজগুলি, ফরজে ঘাটতি নেই, হারাম নাজায়েজে লিপ্ত নন আপনি, আর আপনার আদান প্রদানগুলি, আখলাক চরিত্রের বিষয়গুলি ঠিক আছে, মানুষের হক নষ্ট করেননি, বেমানি আত্মসাত করেননি, প্রতারণা করেননি, কারোর জুলম অত্যাচার করেননি, এগুলি হারাম, এগুলিও হারামের অন্তর্ভুক্ত, তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনি কমপক্ষে পাশ করে যাবেন, নাজাত পেয়ে যাবেন।
অতিরিক্ত যদি আপনাকে আপনার মর্যাদা উঁচু করতে হয়, আর সকলেই আমরা চেষ্টা করি, দুনিয়া কেউ ছোট হয়ে সারা জীবন থাকতে চায় না। ক্লিনারের ভিসায় এসে আজকে বড় বিজনেসম্যান, হ্যাঁ টি বয় ছিল, টি বয় থেকে এখন আমি চিনি, এরকম টি বয় ছিল, চা দিত পরিবেশন করতো ইয়েতে, কি বলে ট্রাভেল এজেন্সিতে, সে এখন নিজের টিকিট কেটে দেয়। হ্যাঁ বুঝতে পারছেন, আরেকজনকে চিনি, সে টি বয় ছিল, সে তার এখন বেতন 4-5 হাজার রিয়াল, অফিসিয়াল কম্পিউটারে কাজ করে। এরকম বহু আছে আপনাদের জানা, আর না জানা থাকলে জানতে হবে যে আছে। এরকম দুনিয়ার ক্ষেত্রে অনেক চেষ্টা করছেন, আপনি কি দিনের ক্ষেত্রে আখেরাতের ক্ষেত্রে যেখানে চিরকালের জীবন জান্নাত লাভের ক্ষেত্রে আপনি সুউচ্চ মর্যাদা চান না, আপনার রেজাল্ট ফলাফল ভালো করতে চান না? অবশ্যই চান, তাহলে আপনাকে নফল ইবাদত বন্দেগী বাড়াতে হবে, ফরজের সাথে সাথে নফল ইবাদত বন্দেগী বাড়াতে হবে। হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার সাথে সাথে মাকরুহ অপছন্দনীয় যেগুলি একজন মুসলিমের জন্য শোভা পায় না, সেগুলি থেকে বেঁচে থাকতে হবে। দুটো দিক তাহলে এখানে, যেমন ফরজের বিপরীত হচ্ছে হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকবেন, ফরজ অবশ্যই করবেন আর হারাম নাজায়েজ থেকে অবশ্যই বেঁচে থাকবেন, ঠিকই তেমনি নফল ইবাদত বন্দেগী সুন্নত মুস্তাহাবগুলি পালন করার চেষ্টা করবেন, আর অপছন্দনীয় মাকরুহ আপত্তিকর যেগুলি মুসলিমের জন্য শোভা পায় না কথা কাজ, সেগুলি থেকে নিজেকে যথাসাধ্য বাঁচাবার চেষ্টা করবেন। এর মাধ্যমে আপনার মান সম্মান উঁচা হবে, মর্যাদা উঁচা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আপনার ফলাফল ভালো করবেন, আপনি অনেকের ওপরে সিনিয়র হয়ে থাকবেন সেই দিন জান্নাতে। আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করেন। আজকের বিষয়বস্তু কিতাব থেকে ধারাবাহিক যে আলোচনা বলগুল মারাম চলে সেটা নয়, এই জন্য যে আমাদের দিনী ভাই হাবিব চৌধুরী তার আকিকার দাওয়াত রয়েছে, অনেকে নতুন নতুন ভাইয়েরা আসছেন, আর যেগুলি নিয়মিত ক্লাস চলে সেগুলি অনেকে নতুন করে একদিন আসলে বেশি কিছু বুঝেও না, আর বুঝলেও বেশি লাভবান হয় না, ওর চাইতে বেশি গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক আলোচনা বেশি উপকারী হবে সেসব নতুন ভাইদের জন্য, যার ফলে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে নফল ইবাদত বন্দেগী। নফল ইবাদত বন্দেগী বিভিন্ন ক্ষেত্রে রয়েছে, অনেকগুলি আপনারা জানেন কিন্তু জানার পরে আমল করেন না, হয়তো করতে পারবেন কিন্তু করেন না, অনেকগুলি হয়তো জানেন না, অথবা জানেন তো কিছু জানেন কিছু জানেন না, অথবা ভুলভাবে জানেন, হ্যাঁ জানেন কিন্তু ভুলভাবে জানেন, সেটা সঠিকভাবে জানেন না। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারিমের হুকুম রয়েছে সূরা যারিয়াতের আয়াত নম্বর 55, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, স্মরণ করিয়ে দাও, হ্যাঁ স্মরণ করিয়ে দাও, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে স্মরণ করিয়ে দাও, ওয়া যাক্কির মানে স্মরণ করিয়ে দাও, ওয়া যাক্কির মানে উপদেশ দাও, ফাইন্না যিকরা কারণ উপদেশে বা স্মরণ করিয়ে দিলে তানফাউল মুমিনিন তার মাধ্যমে মুমিন লাভবান হয়, মুমিনদেরকে কি করে লাভ দিয়ে থাকে উপদেশ, উপদেশ মুমিনদেরকে লাভবান করে থাকে, তাহলে যে মুমিন হবে সত্যিকার অর্থে সে উপদেশ শোনার পরে কি হবে লাভবান হবে, ক্ষতিগ্রস্ত হবে না, অথবা যেই অবস্থায় ছিল সেই অবস্থায় থেকে গেল, শোনায় কি আর না শোনায় কি এইরকম হবে না, মুমিনের পরিচয় হচ্ছে যে তার লাভ হবে কিছু। আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআন এবং হাদিস দিয়ে এবং আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা দিয়ে তার সুন্নত দিয়ে আমাদেরকে লাভবান হওয়ার তৌফিক দান করেন। বেশ কিছু ইবাদত 10-এর বেশি আপনাদের সামনে তুলে ধরব যেগুলি নফল ইবাদত, কিন্তু এর মাধ্যমে অনেক মর্যাদা বাড়বে। তারপর আরেকটি দিক মনে রাখবেন নফল বা সুন্নত মুস্তাহাব ইবাদতের গুরুত্বের ক্ষেত্রে, যে কিয়ামতের দিনে সহি হাদিসে রয়েছে যখন মানুষের ফরজের হিসাব হবে, হিসাব হয়ে যখন ফরজে ঘাটতি হয়ে যাবে, ফরজ নামাজে ঘাটতি, ফরজ সিয়াম রোজাতে ঘাটতি, হ্যাঁ ফরজ জাকাতে ঘাটতি, জাকাত দিয়েছেন কিন্তু কিছু কম থেকে গেছে, রোজা রেখেছেন কিছু ফরজ রোজা ছুটে থেকে গেছে, বহু লোকের এরকম হয়েছে, আছে হিসাবই নেই যে কতটি রোজা ছুটেছে সাবালো হওয়ার পরে, নামাজ তো বলতে হবে না যে কত বছর যে নামাজ পড়েননি আপনি, যদি এর সমাধান খুঁজেন বেদাতি তরিকায় তো, হ্যাঁ উমরি কাজা,
সারা জীবনের কাজ। এখন আমি মোটামুটি একটা আইডিয়া হচ্ছে যে 10 বছর বা 20 বছর নামাজ পড়িনি, তাহলে আগামী 10 বছরে আমি প্রত্যেক নামাজের সাথে সাথে ডবল নামাজ পড়বো। করছেন এক শ্রেণীর লোকেরা, আমেরিকা যা, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই বিদাত আছে। আপনি ইবাদত করবেন, আল্লাহ পাকের কাছাকাছি হওয়ার চেষ্টা করবেন, সান্নিধ্য লাভ করবেন। আল্লাহ পাক এই যেই রাস্তা বাতায়নি সেই রাস্তা দিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাস্তা দেখাননি, এই রাস্তার খোঁজ পেলেন কোথায়? আল্লাহ বললেন না যে এইভাবে ঘাটতি পূরণ করো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না আর আপনি ঘাটতি পূরণের নতুন তরিকা আবিষ্কার করেছেন, তো আপনার কি অধিকার আছে বা আপনার মুরব্বীদের হুজুরদের এই অধিকার আছে যে আল্লাহ বলেন না রসুলও বলেন না, তারা নিজেরা এই তরিকা আবিষ্কার করে? এর নাম কি সুন্নত না বিদাত? অকুল্ল বিদাতিন দলালা, প্রত্যেক বিদাত হচ্ছে জান্নাতের রাস্তা হারিয়ে ফেলা। দলালা মানে হারিয়ে দিয়েছে যে রাস্তা, গুমরাহি মানে রাহ মানে রাস্তা, আর গুম মানে হারিয়ে দেওয়া, বুঝেন তো ফার্সি শব্দ, রাস্তা হারিয়ে ফেলেছে। যে বেদাত করে সে জান্নাতের রাস্তা হারিয়ে দিয়েছে। সে অকুল্ল দলালাতের ফিন্নার, রাস্তা যখন হারিয়ে গেছে তো জান্নাতে যেতে পারবে কি? ফিন্নার, জাহান্নামে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি খুতবার একটি অংশ এটি। এছাড়াও সুন্নতি খুতবা ছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝেই মানুষকে স্মরণ করাতেন, দেখো নবীর তরিকা ছাড়া অন্য কোনো তরিকাতে আল্লাহর কাছে আসা সম্ভব নয়, আসতে হবে নবীর রাস্তা দিয়ে আসতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে ঘাটতি পূরণ হবে। এই জন্য কিয়ামতের দিনে যখন নামাজে কম হয়ে যাবে, আল্লাহ বলবেন যে এই লোকটাকে জাহান্নামে দিবে, তো তার আগে একটু দেখো, চেক করো। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন অনজুর লি ইবাদি হাওলাই বা অনজুরু লি ইবাদি হাওলাই, এই বান্দারা যাদের নামাজে ঘাটতি হয়ে গেছে তাদের দেখো যে হালমিন তাতাউইন, কিছু নফল নামাজ, সুন্নত নামাজ আছে, তাহাজ্জুদ আছে, সালাতুল দোহা আছে, দিন রাতে সুন্নতের রাতে বা 12 রাকাত আছে, কিছু নফল ইবাদত বন্দেগী আছে, নামাজ আছে, যদি থাকে তাহলে সেগুলি দিয়ে কি হবে? শূন্য স্থান পূরণ করা হবে, হ্যাঁ ঘাটতি পূরণ করা হবে। কাজায় উমরি দিয়ে কাজ হবে না, এই বিদাত করে। খবরদার এই বিদাত করবেন না, করতে দেবেন না, মা বাপকে আত্মীয় স্বজনকে করতে দেবেন না, তাদেরকেও আপনাকে এই গুমরাহির রাস্তা থেকে উদ্ধার করতে হবে। এইরকমই যখন হ্যাঁ রোজার ঘাটতি হবে, তখন আল্লাহ বলবেন দেখো যে কিছু নফল সুন্নত রোজা আছে কিনা, রমজানের রোজা ছাড়া আর বাকি কিছু রোজা রেখেছে কিনা। হ্যাঁ বেশ কিছুদিন রমজানের রোজাও ছেড়েছে, কিন্তু অনেক হ্যাঁ সুন্নত নফল রোজাও রেখেছে, সেই রোজা দিয়ে সেয়াম দিয়ে ঘাটতি পূরণ করা হবে। সোমবার রোজা, বৃহস্পতিবার রোজা, মাসের 3টে রোজা রেখেছে হয়তো, সওয়ালের 6 রোজা রেখেছে, আরাফার রোজা রেখেছে, মহরমের রোজা রেখেছে, এভাবে এইসব দিয়ে ঘাটতি পূরণ করা হবে। জাকাতে কম হয়ে গেছে, হিসাব পাশ করতে পারছে না, নফল সাদকা দান খায়রাত করেছে, ওটা দিয়ে হ্যাঁ জাকাতের ঘাটতি পূরণ করা হবে। এইভাবে এইভাবে যত ফরজ ঘাটতি হবে নফল দিয়ে ঘাটতি পূরণ করা হবে। সুতরাং নফল ইবাদত বন্দেই কি অবহেলা করবেন না যে সুন্নাত পড়লাম না হয় নাই পড়লাম, হ্যাঁ কবিরা গুনাহ তো আর হবে না, হ্যাঁ আমি সারা জীবন তাহাজ্জুদ পড়লাম আর নাই পড়লাম, সালাতুল জোহা জীবনেও পড়লাম না, এইরকম করবেন না। এই নফল ইবাদত বন্দেগুলিতে যেন আপনার অংশ থাকে। প্রথম যে বিষয়টি দিয়ে শুরু করব সেটা হচ্ছে যে বেশি বেশি সুন্নত নফল পড়া বা সুন্নত নফলগুলি হেফাজত করা, বিশেষ করে 17 রাকাত ফরজের পরে 12 রাকাত বা 10 রাকাত যে সুন্নাতের রাতে বা আছে প্রত্যেক নামাজের, ফরজ নামাজের আগে অথবা পরে যে নামাজগুলি আছে এই নামাজগুলির হেফাজত করবেন। এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজিলতে কি বলেছেন, উম্মে হাইবা রাদিয়াল্লাহু তাআলা না থেকে হাদিস বর্ণিত রয়েছে সহিহ মুসলিমে হাদিস, হ্যাঁ মান হাফাজা আলা সিনতাই আশারাতা রাকাতান হ্যাঁ তাতাওয়ান গায়রাল ফরিজাতি, যেই ব্যক্তি হেফাজত করবে 12 রাকাত নামাজের নফল অতিরিক্ত নামাজ ফরজের উপর যেটা ফরজ নয় গায়রাল ফরিজাতি, তাহলে কি করা হবে? বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাত স্পেশাল ঘর, তার মানে জান্নাত তো যাবে, ঘাটতি থাকলে ঘাটতি পূরণ করে জান্নাতে পাঠানো হবে, জান্নাতের জন্য স্পেশাল ঘর। এমনি নফল নামাজ শুধু শুধু সেজদা নেই, যে হাদিসগুলিতে সেজদার কথা, বেশি বেশি সেজদা করো তার মানে বেশি বেশি নফল নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, লম্বা সেজদা করে তাহাজ্জুদ পড়ো, লম্বা সেজদা করে নফল সুন্নত নামাজগুলি পড়ো, খুশুর সাথে পড়ো। এই মর্মে একটি হাদিস শোনায়, হাদিস সহিহ মুসলিমে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্বাধীনকৃত গোলাম বর্ণনা করেছেন, জেনে রাখো আন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদা, আল্লাহকে যে কোনো সিজদা করো না কেন,
এই সিজদার মাধ্যমে কি পাবে তুমি? নফল নামাজ, সিজদা মানে নফল নামাজ, হ্যাঁ, কি পাবে? ইল্লা রাফা আল্লাহু লাকা বিহা দারাজা, এর মাধ্যমে আল্লাহ তোমার, এর বিনিময়ে আল্লাহ তোমার কি করবেন, মর্যাদা উঁচা করবেন। নিচে পড়েছিলে, হ্যাঁ নিচে পড়েছিলে, ওপরে উঠিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। জান্নাতের এক কিনারায় পড়েছিল, আল্লাহ পাক ভিতরে যাইয়া দেবেন, যায় ভিতরে যা তোর এখন, হ্যাঁ গ্রেড বেড়েছে। আর কি হবে? ওয়াহুত্তা আনকা বিহা খাতিয়া, আর প্রত্যেক সেজদার বিনিময়ে, যে নফল সুন্নাত নামাজে সেজদা করছেন, সেজদার বিনিময়ে একটা করে গোনা মাফ হবে, একটা মর্যাদা বাড়বে, একটা করে গোনা মাফ হবে। আমাদের কত গোনা হচ্ছে, কারো ইবাদতের ক্ষেত্রে গোনা, কারো আকিদের ক্ষেত্রে গোনা, হ্যাঁ হ্যাঁ, এমন এমন গোনা যে তবা না করলে হয়তো মাফ হবে না, আবার কিছু গোনা আছে যে তবা ছাড়া নেক আমল দিয়ে এইরকম নফল ইবাদত বন্দেগী দিয়ে মাফ হবে, সাগিরা ছোট ছোট গোনা। আর আজকাল মিডিয়ার যুগে, আর পকেটে হাতে যে স্মার্ট মোবাইল, এই যুগে গোনার শেষ নেই, গোনার শেষ নেই। প্রচার মাধ্যম বড় একটি ফিতনা, হ্যাঁ গোনার ক্ষেত্র। অধিকাংশ লোকই বাঁচতে পারছেন না, যথাসাধ্য বাঁচার চেষ্টা করেন, ইচ্ছা করে গোনা করতে থাকবেন, খবরদার করবেন না। আর যদি হয়ে যায় তাহলে এই নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে, নামাজের মাধ্যমে কি হবে, একটা করে সেজদার মাধ্যমে, একটা সেজদায় একটা মর্যাদা উঁচা হবে, একটা গোনা মাফ হবে। আর একটি আমল বলছি, আমল করলে খুব সহজ, দশ মিনিটের বেশি লাগবে না, কিন্তু অনেক ফজিলত। আর হাদিস সহি বখারিতে রয়েছে, সহি মুসলিমে রয়েছে, আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, কার মুখস্থ নেই, যার মুখস্থ নেই হাত তুলেন, এমন কেউ আছে মুখস্থ নেই, এই একটু হাত তুলেছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যদি মুখস্থ না থাকে তো দু তিনবার বললে মুখস্থ হয়ে যাবে, ঠিক না? সহজ কালেমা তৌহিদ, এই কালেমা তৌহিদ যদি, এই কালেমা বাক্য যদি বলেন, ফি ইয়াউমিন মিয়াত মাররা, দিনে কতবার করে, একশতবার করে, একশো বার যদি দিনে বলেন, যদি না যে বসে বসেই বলতে হবে আপনাকে, মসজিদে বসে বলতে হবে, হ্যাঁ মুসল্লাতে বসেই বলতে হবে, এক জায়গায় বসে বলতে হবে, কোনো প্রয়োজন নেই, কাজ করছেন বলতে আছেন, রাস্তায় চলছেন বসে আছেন, শরীরের ফজর পরে একটু শরীরের চর্চা করেছেন, একটু হাঁটছেন, মর্নিং ওয়াক করছেন, ওতে বলছেন, সন্ধ্যাবেলা একটু হাঁটাহাঁটি করছেন, এক্সারসাইজ করছেন, ওতে বলছেন, অসুবিধা আছে? আমি আপনাদেরকে বলি, আমি অফিসে হেঁটে আসি, আমার বাসা থেকে বারো থেকে একটু জোরে হাঁটলে বারো মিনিট, আর যদি এমনি একেবারে নর্মাল হালকা হাঁটি তাহলে পনেরো মিনিট, এর মধ্যে দশ মিনিটও লাগে না পড়া হয়ে যায়, দশ মিনিটও লাগে না, তার আগেই একশোবার শেষ হয়ে যায়। একটু চেষ্টা রাখলেই হলো, একটু স্মরণ ওয়াজাক্কির, স্মরণ করিয়ে দাও, নিজে স্মরণ রাখো, আপনি নিজেকে স্মরণ করান যে আমাকে ডেইলি যে কোনো সময় এটা পড়ে নিতে হবে, অভ্যাস করেন। একটা সিগন্যালে তিন তিনবার চারবার অনেক সময় বন্ধ হয়েছে, চুপচাপ বসে আছেন, কিছুই আপনার জিকির আজকার নেই, অথচ ওখানেই পড়া শেষ হয়ে যেত। গাড়িতে আপনি ড্রাইভিং করছেন, আপনার চোখ অঙ্গ প্রত্যঙ্গ এগুলো ড্রাইভিং করছে, আপনার জবান ড্রাইভিং করছে নাকি, জবান দিয়ে কি পড়তে পারেন না এই কালেমা, এরকম জিকির আজকার গুলি তসবি গুলি? অবশ্যই। কতক্ষণ লাগবে আপনাকে? আমরা হাসপাতালে বা ক্লিনিকে গিয়ে কতক্ষণ ধরে লাইন লাগিয়ে থাকি অনেক সময়, হ্যাঁ ঘন্টার পর ঘন্টা লাইন লাগিয়ে বসে আছেন, বিসমিল্লাহ বলে একটা জিকির করা তৌফিক হয় না, সুন্নতে জিকিরের তৌফিক হয় না। আমি মাঝে মাঝে বলি যে যারা একটু সহি আকিদার মানুষ, শিরক বিদাত বুঝতে পেরেছেন, শিরক বিদাত থেকে তওবা করেছেন, তাদের সুন্নতি জিকির বেশি বেশি করা উচিত। আপনারা বেশি হক রাখেন যে সুন্নতি জিকির আপনারা করবেন, আপনারা তো জিকির আজকার করছেন না, অবহেলা করছেন, গাফিলতি করছেন। আর যারা জিকির আজকার করে তারা তো সবগুলি প্রায় বেদাতি জিকির আজকার করে, বেদাতি জিকির করে জাহান্নামে গেল। আর যারা সুন্নত বেদাত বুঝতে শিখেছে, শিরক আর তাওহীদ বুঝতে শিখেছে, তারা অনেক নেকি থেকে বঞ্চিত অবহেলার কারণে, সুন্নতি জিকির জানার পরেও করেন না। কেন করেন না আপনি? আপনাকে ওই বেদাতপন্থীদের জন্য আদর্শ হওয়া উচিত ছিল যে তোরা সম্মিলিত বেদাতি জিকির করিস, তোরা আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ ওইসব অসম্পূর্ণ বেদাতি জিকির করিস, হ্যাঁ এইসব জিকির ইসলামে নেই, তোরা ওইসব খতম করিস, যেসব খতম ইসলামে, খতমে খাজে গান, আর খতমে কি, হ্যাঁ খতমে ইউনুস,
আর আরো খতমে জালালি সমস্ত বিদাত ওই করে জাহান্নামে যাওয়ার কাজ করিস, এসব ইসলামে নেই। আর আমরা সুন্নতি জিকির আজকার করি, যা প্রমাণ করা উচিত, আপনাকে আদর্শ হওয়া উচিত তাদের জন্য। যদি আপনার কাছ থেকে এই জিকির আজকারগুলি দেখে তো অবশ্যই আকৃষ্ট হবে যে নারী তারা জিকির আজকার করে এবং তারা রসুল্লা সাল্লাম জিকির আজকার করে। একদিনে না বুঝে ধীরে ধীরে বুঝবে যে এরা সুন্নতি জিকির আজকার করে, নবীর তরিকার জিকির আজকার করে। আমরা যেসব করি ইল্লাল্লাহ আর আল্লাহু হু হু এসব কোথায় পেলাম, তখন বুঝতে চোখ খুলবে যে আসলে আমরা তো ভুলে আছি। দুঃখের বিষয় যে ভুল ভুল জিকির করে, বেদাতি জিকির করে শয়তানকে খুশি করে, আল্লাহকে নারাজ করে, আর আমরা আল্লাহকে রাজি করার জন্য চেষ্টা করি না। অথচ আমাদের সামনে জানা আছে রাস্তা, জানা আছে আল্লাহকে রাজি করার রাস্তা কোনটা। আল্লাহ পাক যেন আমাদেরকে অনুভূতি দান করেন, বুঝার তৌফিক দান করেন, অগ্রগামী হওয়ার তৌফিক দান করে। এই কালেমা যদি পড়েন দিনে 100 বার কি কি পাবেন শুনেন। বলছেন কানাত লাহু আদলু আশরে রিকাবিন, 10 জন গোলাম কৃত দাস স্বাধীন করার নেকি হবে। একজন গোলাম, একজন মানুষ কৃত দাস, তার ব্যক্তি মালিকানা নেই, সে এখান থেকে বাপের বাড়ি দেখা করতে পারবে না, মায়ের সাথে দেখা করতে পারবে, কোথাও যেতে পারবে না, তাকে যেখানে ইচ্ছা সেখানে বিক্রি করে দিল, নিলো এখান থেকে উঠালো, এখান থেকে উঠিয়ে নিয়ে গিয়ে কোথাও নিয়ে গিয়ে পূর্ব থেকে পশ্চিমে নিয়ে গিয়ে বিক্রি করে দিল। এইরকম মানুষ দাস, কৃত দাস, আজকালকার স্বাধীন চাকর্নকর নয়। একজন দাসকে মুক্ত করে দিলেন আল্লাহ সন্তুষ্টির জন্য, যে দাসত্বের জীবন গোলামের জীবন যেন না কাটায় আর স্বাধীনভাবে আল্লাহ পাকের ইবাদতবন্দি করতে পারে। দাসের ব্যক্তি মালিকানা নেই, যখন ব্যক্তি মালিকানা নেই সারা জীবন যাকাত দেওয়ার কোনো তার রাস্তা নেই। হ্যাঁ, কমিউনিজমের মতো, কমিউনিজমের কাছে যেমন কমিউনিস্টদের কাছে ব্যক্তি মালিকানা নেই সুতরাং তাদের যাকাতও নেই ধর্মে, হ্যাঁ এই জন্য ধর্ম মানে না তারা নাস্তিক। এইরকমই তাদের হজও নেই, ব্যক্তি মালিকানা নেই তো টাকাও নেই, টাকাও নেই তো হজও নেই। বুঝতে পারছেন না, গোলাম 10 জন আজাদ করার সওয়াব পাবে। ও কুতিবাতলাহু মিয়াতু হাসানা, 100টি নেকি লেখা হবে। এতে সুবহানাল্লাহ বড় অভ্যাস নাই, যদি ওই কত কোটি বলতে হবে, হ্যাঁ 49 কোটি, না হলে কমপক্ষে 100 কোটি, কোটির ওপরে কিছু বলতে হবে, তাহলে তখন সুবহানাল্লাহ পড়বেন। আর সবগুলি হচ্ছে জাল আর জাল, বুঝতে পারছেন, অধিকাংশ এগুলি জাল। যারা এই কোটি কোটি নেকির হ্যাঁ গণনা শোনাই, শর্টকট পথ দেখাই, এগুলোতে আকৃষ্ট হয় ঘুষখোর অফিসার, সারা জীবন তো ঘুষ খেলাম, হারাম খেলাম, সুদ খেলাম, সুদী ব্যাংকে চাকরি করলাম, জাহান্নাম থেকে বাঁচবো কি করে, তো বলছে যে এই চিল্লার পথটা হচ্ছে সুবিধাজনক পথ। একটা চান্সেই হ্যাঁ অল্প সময়ে 49 কোটি নেকি, কথা বুঝতে পারছেন, যার ফলে দেখা যায় যে এইসব অফিসাররা গিয়ে রিটায়ার হওয়ার পরে ওখানে গিয়ে হাজির, হ্যাঁ এখানে গিয়ে হাজির। জি, এগুলো জাল পথ, ভুল পথ, জাল পথ, এগুলি ফজিলত আসলে ইসলামে নেই। 49 কোটি এগুলি ভুয়া কথা। 100 নেকি, এক একটা নেকি কত পরিমাণ আল্লাহ ভালো জানেন, এক একটা নেকি কতটা আপনাকে এগিয়ে দিবে জান্নাতের দিকে আল্লাহ পাক ভালো জানেন। সুতরাং আপনি একটা নেকি 100 নেকি মানে আপনি ভাববেন না যে সামান্য ব্যাপার স্যাপার। ও মহিয়াত আনহু মিয়াতু সাইয়্যা, আর তার 100টি গুনাহ মাফ করা হবে। এটা তো বুঝতে পারছেন, 100টি গুনাহ মাফ করা হবে। আপনার কত গুনাহ হচ্ছে, 100 গুনাহ মাফ করা হবে। জি, ওয়া কানাত লাহু হিরজা মিনাশ শাইতান ইয়াউমাহু যালিক, আর সেই দিন সেই ব্যক্তিকে শয়তান থেকে সুরক্ষিত রাখা হবে। জিন শয়তান বিশেষ করে আর মানুষ শয়তান, শয়তানের অনিষ্ট থেকে তার হেফাজত করা হবে। যেই দিনে পড়লেন সেই দিন 24 ঘন্টা আপনি শয়তানের অনিষ্ট থেকে, তার শর থেকে, তার ক্ষয়ক্ষতি থেকে আপনি নিরাপদ। সুবহানাল্লাহ, চিন্তা করতে পেরেছেন। সুতরাং আপনার ওপর কেউ বান মারে যদি সেহের করে, সেহের জাদু বান কাজ করবে না। আপনার ওপর যদি শয়তান আক্রমণ করতে চায়, শয়তান লাগিয়ে রাখে যে এর ক্ষতি কর, ক্ষতি করতে পারবে না, কিছুই করতে পারবে না। অনেক সময় শয়তান শত্রুতা করে আক্রমণ করার চেষ্টাই থাকে, অনেক জিন শয়তান, অনেক সময় মানুষ শয়তানরা হিংসুক, আপনার ক্ষয়ক্ষতি করার জন্য কোনো ওঝাকে ধরে, কোনো কবিরাজকে ধরে আপনাকে মান মারার জন্য, সেহের জাদু করার জন্য চেষ্টাই থাকে, কত বছর বছর ধরে চেষ্টাই থাকে। সৌদি আরবের একজন বড় শেখ বলছিলেন যে একজন লোক তার পিছনে শয়তান কষ্ট পেয়েছে, শয়তান সে জাদুকর কষ্ট পেয়েছে, যার ফলে তার পিছনে জিনকে লাগিয়ে, জিন শয়তানকে লাগিয়ে রেখেছে যে একে ধ্বংস তোকে করতেই হবে।
জিন শয়তান তিন বছর কেটে যাচ্ছে, এসে রিপোর্ট দিচ্ছে ওই কবিরাজকে, ওই জাদুকরকে, যে আমি তার ক্ষতি করতে পারলাম না। তখন এই মানুষ শয়তান সাহের যা জাদুকর বানমারে ওই জিন জিনের সাহায্যে সে জিজ্ঞেস করলো তাকে যে আপনি কি আমল করেন বলেন তো, কি আমল করেন? বলছে না যে আমি কিছু করতে চাইছিলাম, কি আমল করেন? বলে আমি আমল তো মনে হয় না, তবে আমি প্রত্যেক নামাজের পরে, ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি জীবনে ভুলি না, জীবনে ভুলি না। বলছে এটাই কারণ, এটাই কারণ। জিন শয়তান খোঁজ নিয়ে দেখলো যে আয়াতুল কুরসি পড়ে যার ফলে চেষ্টা করছে কিন্তু একদিনও তার মিস যাচ্ছে না। একটা টাইম যদি আয়াতুল কুরসি মিস যায় তাহলে অ্যাটাক করতে পারে, আক্রমণ করতে পারে, জিন শয়তান পারছে না তার কাছে আসতে। এইরকম যারা ভালো মানুষ তাদের অনেক দুশ্মন আছে, কত রকমের ক্ষয়ক্ষতি করতে পারে। এই জন্য মনে রাখবেন যে আপনি সবসময় মানুষের, মানুষ শয়তান জিন শয়তান অনিষ্ট থেকে বাঁচার জন্য এইরকম জিকির আজকার যে দৈনন্দিন রয়েছে সেগুলির হেফাজতের চেষ্টা করবেন। কয়টি ফজিলত হইল? দশটি গোলাম আজাদ করা, একশো নেকি, একশো গোনহা মাফ, আর শয়তান থেকে সারাদিন হেফাজতে থাকলে দিনে একবার 8-10 মিনিটের কাজ, এই কাজটা করে না সারাদিন শয়তান অনিষ্টতে হেফাজত থাকবেন। আর কি বলছেন যে ওয়ালামিয়াতি আহাদুন আফজাল মিম্মা জাবিহি, এই লোকের আমলের চাইতে বেশি ভালো আমল আর কেউ করতে পারছে না, কেউ করতে পারবে না। তবে ইল্লা আহাদুন আমেলা আকসার মিন যালিক, তবে কেউ যদি এর চাইতে বেশি কেউ আমল করতে পারে, ধরেন একজন 100 বার পড়েছে আর একজন 200 বার পড়েছে, তাহলে সে তখন এগিয়ে যাবে। আর না হলে এর চাইতে ভালো যে সে রেজাল্ট করতে পারবে কেউ ভালো রেজাল্ট করতে পারবে না। এর দ্বারা আরেকটি কথা বোঝা গেল যে সংখ্যা 100 সীমিত না, আপনি 100-200 করতে পারেন। আমি 100 পড়বো না, 150 পড়বো, 200 পড়বো, আমি 500 পড়বো, পড়তে পারেন আপনি। এত সংখ্যাই হইতে হবে, এর কমে করা যাবে না, বেশি করা যাবে না। ব্যস্ততার কারণে বা গাফেল হয়ে গেছেন, 100 পুরা করতে পারেননি, আপনি 25-50 করেছেন, 75 করেছেন, নেকি পাবেন না? একবারে জিরো হয়ে যাবে না? যতটা করেছেন ততটা, লাইসা লিল ইনসান ইল্লা মা সা, মানুষ তাই পাবে যার জন্য যতটা চেষ্টা করলো, যে যতটা চেষ্টা করলো ততটা পাবে। এই ব্যক্তি 50 বার চেষ্টা করেছে, 50 বারের নেকি পেয়েছে। এটা কথা কেন বলছি? এই জন্য বলছি আমাদের দেশের বিদাতীদের মধ্যে ধারণা আছে যে ওই সংখ্যা জরুরি। খতমে ইউনুস 44 হইতে হবে, খতমে খাজি গান এতবার হইতে হবে, খতমে অমুক এতবার হইতে হবে, এতবার না হইলে এটা হইলো না, তাহলে গেল সব, ক্যান্সেল গেল। এগুলো সব বিদাতি ধারণা, শুরু থেকে শেষ পর্যন্ত এগুলো একেবারে ভ্রান্ত ধারণা। এইরকম গণ শরীয়তে বাধা ধরার কথা নাই যে 33-এর জায়গায় যদি 35 তসবি পড়ে নেন তো গুনাহগার হয়ে গেলেন আপনি, হ্যাঁ 100 যদি পড়ে নেন তাহলে আপনি আর ফজিলত পেলেন না আপনি, হ্যাঁ আপনার ভুলবশত কম করার চেষ্টা করবেন, যেখানে যে সংখ্যাগুলো নির্দিষ্ট করা আছে ওই সংখ্যাটাই পূরণ করার চেষ্টা করবেন। কিন্তু আপনার কাছে সময় আছে আরও বেশি পড়তে চান, অসুবিধা নেই, অসুবিধা নেই। এই একটি ফজিলত বললাম বুখারী মুসলিমের হাদিসে। তারপরে শুনেন সৈয়দুল ইস্তিগফারের ফজিলত, এমন একটি দোয়া যে দোয়ার নাম হচ্ছে সৈয়দুল ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য গুরুত্বপূর্ণ দোয়া। সৈয়দ মানে নেতা, সৈয়দ মানে সর্দার, সৈয়দ মানে আজকাল সৈয়দ মানে হচ্ছে স্যার, জনাব, হ্যাঁ জি হ্যাঁ। তো সৈয়দুল গুরুত্বপূর্ণ ইস্তিগফারের দোয়া মুখস্থ আছে? কার মুখস্থ আছে? মাশাআল্লাহ, অনেক হাত আছে। আমল করেন? ডেলি পড়েন? দিনে কয়বার পড়েন? মাশাআল্লাহ, তাহলে তো জান্নাত ইনশাআল্লাহ। কিন্তু ফরজটা ঠিক রেখে সকাল বিকাল পড়ছেন আর ফজরে জামাতে যান না, চলবে? সবসময় মনে রাখবে যে নফল সুন্নতের ফজিলতটা তখনই কার্যকরী হবে, তখনই আপনাকে জান্নাতে নিয়ে, যখন ফরজ ঠিক থাকবে, হারাম কাবিরা থেকে বাঁচবে। এদিকে সুদ, সুদি ইনকাম, ওইদিকে ঘুষে, ঘুষের ইনকাম, ওইদিকে বেইমানি আত্মসাত, ওইদিকে মানুষের টাকা ভিসা দিও বলে মেরে খেয়ে ফেললেন, আর সাইয়েদুল ইস্তিগফার পড়তে আছে, এটা কি মন্ত্র নাকি? হ্যাঁ না, মন্ত্রের ধর্ম না এটা। সাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে সাইয়েদুল ইস্তিগফারি, গুরুত্বপূর্ণ ইস্তিগফারের দোয়া হচ্ছে আনতাকুলা, এইভাবে তুমি বলবি আল্লাহুম্মা আনতা রব্বি, হে আল্লাহ তুমি আমার রব, মালিক, প্রতিপালক, লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, তোমার ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তুমি আমাকে সৃষ্টি করেছো, ওয়ানা আব্দুকা, আমি তোমার দাস, গোলাম, বান্দা, ওয়ানা আলা আহদিকা ওয়া ওয়াদিকা, আমি তোমার সাথে যে প্রতিশ্রুতি চুক্তি আমার হয়েছে তার উপর আমি অটল আছি, আমি তোমারই ইবাদতবন্দি করব, তোমার আদেশ নিষেধ মানব, মাস্তাতাতু, যথাসাধ্য,
আউযুবিকা মিন শাররি মা সানাতু, আমি যা করেছি তার অনিষ্ট থেকে, ভুল করেছি, গুনাহ করেছি, পাপ করেছি, তার একটা অনিষ্ট আছে, ক্ষয়ক্ষতির দিক আছে, বালা মুসিবত আসতে পারে, তার অনিষ্ট থেকে আমি তোমার আশ্রয় চাইছি, যে আল্লাহ আমাকে ভুলের কারণে, পাপের কারণে ধরে নিও না। আউযুবিকা মিন শাররি, একটু দোয়া, কিন্তু কত বড় একটা দোয়া করলেন, আমরা দিনে মেলা গুনাহ হয়তো করে দিচ্ছি, হ্যাঁ, যদি আল্লাহ ধরে নেন তো এক পা এগোতে পারবো না, ঠিক না? আউযুবিকা মিন শাররি মা সানাত, আল্লাহ যা ভুল করেছি এর অনিষ্ট থেকে তোমার আশ্রয় চাই, তুমি আমাকে রক্ষা করো, না হলে আমি ধ্বংস হয়ে যাওয়ার পাপের কারণে। আউযুবিকা মিন শাররি মা সানাত, আবু ওলাকা বি নিমাতিকা আলাইয়া, আমার উপর যে তোমার নিয়ামত অনুগ্রহ রয়েছে তা আমি স্বীকার করছি, মেনে নিচ্ছি যে আছে আমার উপর অসংখ্য নিয়ামত রয়েছে। ও আবু ওলাকা বি জামবি, আর আমার গুনাহও স্বীকার করছি যে আমার গুনাহও আছে, ফাগফিরলি, সুতরাং আমাকে ক্ষমা করে দাও, ফাইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা আনত, তোমার ছাড়া কেউ গুনাহ মাফ করতে পারে না। বলছেন যে এটা যদি বলি, অমান কালাহ মিনান নাহারে মুকিনান বিহা, কেউ যদি দৃঢ় বিশ্বাসের সাথে দিনে বলে একবার, বেশি না, একবার, কতক্ষণ লাগবে? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাক্তানি ওয়া আনা আবদুকা ওয়ানা আলা হাদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বি নিমাতিকা আলিয়া ওয়া আবু বি যামবি ফাগফিরলি, হ্যাঁ, বা আবু লাকা বি যামবি দুই রকমের আছে, ফাগফিরলি ফা ইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা আনত। এটা যদি দিনে একবার বলে নেন, ফামাতা মিন ইয়াউমিহি, আর সেই দিনই মারা গেলেন আপনি, দিনে বলেছিলেন ওই দিনে আপনার ইন্তেকাল হয়ে গেল, কাবলা ইয়ামসিয়া, সন্ধ্যা হওয়ার আগে, ফাহু মিন আহলিল জান্নাতি, তাহলে সে জান্নাতি। ওমান কালাহ মিন আল-লাইল, আর রাতে যদি একবার বলে নেন, যে কোনো সময় বলে না, যে কোনো সময়, সন্ধ্যাবেলা থেকে মাগরিব থেকে নিয়ে যে কোনো সময় বলে নেন, ওহা মুকিনুন বিহা, এর প্রতি বিশ্বাস করে, তাহলে বোঝা গেল শুধু মন্ত্রের মতো পাঠ করলে হবে না, আমার বিশ্বাস আছে এর অর্থের উপর, যা কিছু সাথে বলছি অন্তর থেকে বিশ্বাস করে বলছি, ইয়াকিনের সাথে যদি বলেন এই কথাগুলির উপর, ফামা তাকাবলা ইউসবিহা, আর ভোর হওয়ার আগে মারা গেলেন, ফাহু মিন আহলিল জান্নাতি, তাহলে সে হচ্ছে জান্নাতি। সহিহ বুখারী হাদিস 8531 নম্বর। চার নম্বর ফজিলত বলি, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, জি, আজানের পরের দুয়ার ফজিলত শুনেন। অনেক সময় আজান শুনছি না, আমরা গাফিলতি, আজানের জবাব দিই না, আজানের পরে দুয়া পড়ছি, গল্প করতে করতে থেকেই গেলাম, হ্যাঁ, যে যা করছেন, মোবাইল নিয়ে আছেন, মোবাইল নিয়েই বসে থেকে গেলেন, হ্যাঁ, আপনি কম্পিউটার নিয়ে আসেন, বসে থেকে গেলেন, বা এমনি কোনো কাজ করেন না, তারপরেও আপনি কারোর সাথে কথাও বলেন, কথা বন্ধ করে দেন, সেই সময় কথা বন্ধ করে দেন, এটাই হচ্ছে আপনার জন্য উচিত, এত বড় নেকি থেকে বঞ্চিত থাকছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কালা হিনা ইয়াসমাউন নিদা, যখন আজান শুনবে সেই সময় যদি কেউ বলে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস-সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতু ওয়াল ফাদিলা ওয়াবাসু মাকামা মাহমুদা আল্লাযী ওয়াদ্দা, এই দোয়াটি যদি বলে, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, তার জন্য আমার সুপারিশ কি হয়ে যাবে, অজীব, আবশ্যক হয়ে যাবে, আল্লাহ অনুগ্রহপূর্বক নিজের ওপর আবশ্যক করে নেবেন, আল্লাহর ওপর কেউ ফরজ করে নেওয়ালা নেই, আল্লাহ আপনাকে করতেই হবে, কিন্তু আল্লাহ নিজের ওপর অনুগ্রহপূর্বক কি করেছেন, হ্যাঁ, বিধিবদ্ধ করেছেন, আমি করবই এই কাজটি, আমি করবই, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত তার জন্য কি হয়ে যাবে, অবধারিত হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলবেন যে এর জন্য তোমাকে সুপারিশ করতে হবে, আল্লাহ পাক এবং নবী সাল্লাল্লাহু সুপারিশ কবুল করে, সহিহ বুখারী হাদিস নম্বর 579। দোয়ার অর্থ বলতে হবে, এই দোয়াতে কিছু কিছু বাড়ায়, ভারত বাংলাদেশ পাকিস্তানও বাড়ায়, হ্যাঁ, আশেপাশের যে আরব দেশগুলি আছে সেগুলিতেও মাঝে মাঝে রেডিওতে আজান দিলে বাড়ায়, কিছু বিদাত কর, মানুষকে নতুন জিনিস কি লাগে, টেস্টি লাগে, লাগে না, লাগে না, অনেক দিন থেকে কোনো কিছু খাননি বা জীবনও খাননি, প্রথম পেয়েছেন, মজা লাগবে না, লাগবে না, আরবিতে একটা প্রবাদ আছে, কুল্লু জাদিদিন লাজিজুন, প্রত্যেক নতুন কি লাগে, হ্যাঁ হ্যাঁ, সুস্বাদু লাগে, টেস্টি লাগে, ওই টেস্টি বেদাত করতে টেস্ট লাগে, যারে সবাই বলে এই রকম, আমি কিছু বাড়াইলাম, কি বাড়ায় ওরা, আতে মুহাম্মাদ আনিল ওয়াসিলাত ওয়াল ফাজিলাত ওয়া দারাজাত আল আলিয়াত আর রাফিয়া, জি হ্যাঁ, ওয়া বাসু মাকামা মাহমুদ আল্লাযী ওয়াদ্দা, তারপরে ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, সবগুলি বিদাত, সবগুলি হচ্ছে বাড়তি অতিরিক্ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জানা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দোয়াটা বলেছেন ওটা আমাদের জন্য যথেষ্ট না, ওটা আপনার জন্য হইতে পারে,
আমাদের জন্য আরো বেশি কিছু লাগবে, ঠিক না? আদব না বেয়াদবি? বেয়াদবি যে নবী একে বলছেন আপনি যে আমাদের জন্য আরো বেশি লাগবে, আমরা বেশি বুঝি। এই সংযোজন অধিকার কে দিল এগুলো বুঝার চেষ্টা করবেন। আপনার একজনের সাথে মহব্বতের পরিচয় যে তার পেছনে পেছনে থাকবেন না তার আগে বাড়বেন, শ্রদ্ধা সম্মানের পরিচয় কি যে আগে আগে হাঁটবো করেন? আরে অনেক আমাদের আগে হাঁটতে চান না, এমন কি আগে হাঁটলে কোনো ব্যাপার না, আগে হাঁটতে হাঁটতে থেমে যান, হ্যাঁ ঠিক না? কেন আপনি মনে করছেন এটি আমার আদব? তাহলে আল্লাহ পাকের সামনে কোথায় আদব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আদব যে আল্লাহ পাক এইভাবে শিখাতে বললেন ওহির মাধ্যমে, রাসূলুল্লাহ এইভাবে দোয়া শিখালেন, ওর চাইতে আমি হ্যাঁ দু কদম আগে গিয়ে দু চারটা বাক্য আরো বেশি বাড়িয়ে বলবো। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, সূরা হুজরাতের প্রথম আয়াত পড়ে দেখবেন আল্লাহ বলছেন আল্লাহর আগে বাড়িও না আর রাসূলেরও আগে বাড়িও না। জি, আল্লাহ এবং রাসূলের আগে বাড়িও না। কি বাড়া, আল্লাহর আগে কি বাড়বেন? হাঁটতে হাঁটতে না, এইসব ক্ষেত্রে এবাদত আল্লাহ দিয়ে চর্চাতে বেশি করে করবো, দোয়া দিয়েছেন ওর চাইতে বেশি করো, রাসূলুল্লাহ সাল্লাম এই দোয়াতে চর্চাতে বেশি করে পড়বো। যেমন আমাদের দেশে রোজা ইফতারের দোয়াতে রয়েছে, ওখানেও বাড়িয়েছে, বাড়াবার শেষ নাই, প্রায় দোয়াতে বাড়িয়েছে। কি বাড়িয়েছে? আল্লাহ মালা কাসুম তো ও আল্লাহ রিজকে আফতার তো, যদিও হাদিসটা দুর্বল, এই এতটুকুও দুর্বল, তারপরেও দুর্বলের ওপরে জাল মিক্স করেছে, দুর্বল কি করেছে জাল মিথ্যা মিক্স করেছে। কি করে? আল্লাহ মালা কাসুম তো অবিকা আমন্ত ওয়ালাইকা তাওয়াক্কালত, হ্যাঁ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, বা ওয়ালা রিজকিকা হ্যাঁ আফতার তো বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। আরে বাড়াবার শেষ নেই, এত কেন মজা লাগে বাড়াইতে? শরীয়তে, শরীয়তে বাড়াবার অধিকার কারণে আলিয়া মাকমাল তো লাকুম দিন, আকুম দিনকে আল্লাহ কমপ্লিট করে দিয়েছেন। তো বলছিলাম যে এই দোয়া পড়বেন, হে আল্লাহ রব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, এই পূর্ণ দুয়ার যিনি মালিক, ওয়াসসালাতিল কায়মা স্থায়ী প্রতিষ্ঠিত সালাত নামাজের যিনি হ্যাঁ হকদার মালিক, আতি মুহাম্মদ, হে আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাও আল ওয়াসিলা, তোমার নৈকট্য, ওয়াসিলা মানে তোমার সান্নিধ্য দান করো তোমার রসুলকে, ওয়াল ফাজিলা এবং মর্যাদা দান করো, ওয়াবাসু মাকাম মাহমুদ আর প্রশংসিত স্থানে তাকে পৌঁছিয়ে দাও, আল্লাযী ওয়াদা যেই ওয়াদা প্রতিশ্রুতি তুমি তার সাথে করেছো, হাল্লাত লাহু শাফাত, এই দোয়া পড়লে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত ফরজ হবে। আজান শোনার সাথে সাথে আর কি দোয়া পড়া আছে? সালাত আলা নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর দরুদ পেশ করা, আর শাহাদাত নাই, কালেমা শাহাদাত? জি হ্যাঁ জি, বলছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগের হাদিসটি তো বললাম বুখারীতে, আরেকটি হাদিস শুনেন, মান কালা হিনা ইসমাউল মুয়াজ্জিন, যখন মুয়াজ্জিনকে আজান দিতে শুনবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বা আজানের শেষে অনেকের মতে অধিকাংশ লোকের, তখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালেমায়ে এই শাহাদাতের কালেমা বলবে। আর কি বলবে? রাদিতু বিল্লাহি রাব্বা অবিল ইসলামে দীনান অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূলা, এই যদি বলে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাহলে তার অতীতের গুনাহগুলি মাফ হয়ে যাবে। চিন্তা করতে পেরেছেন? কতক্ষণ লাগলো? কথা টথা একটু বন্ধ করে দেন, একটু মনোযোগ হন, আজানের জবাব দেন, আর তারপরে এই দোয়াগুলি পড়েন। এই হাদিস সহি মুসলিমে আছে, মুসনাদে আহমদে, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, এগুলোতে আছে হাদিসটি, আল্লামা আল-আলবানী সহি বলেছেন। এখন শোনায় আয়াতুল কুরসির ফজিলত। একটু আগে যে বললাম যে আয়াতুল কুরসি শুধু আপনার নেকি বাড়াবে না, আপনাকে শুধু জান্নাতে নিয়ে যাবে না, ধার ধার যেটাকে ধার মনে করছে, আখিরাতের কাজ কাজ করে অধিকাংশ লোক কি মনে করছি ও অনেক দূরে পাবো, তাই না? অথচ দূরে নয়, আজকে মত হইলে আজকে আখেরাত শুরু, এখনই মত হইলে এখনই আখেরাত শুরু হয়ে গেল, তারপরেও ধার মনে করছে, দূরে মনে করছে, তো নগদ নেন, হ্যাঁ নগদ আয়াতুল কুরসির ফজিলত রয়েছে। এই হাদিসে রয়েছে আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে নাসাইর হাদিস, হাদিসটি সহি, মান কারা আয়াতাল কুরসি দোবরা করলে সলাতিন মাকতুবা, কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, আমাদের দেশের মানুষের প্রায় অধিকাংশ নারী পুরুষের আয়াতুল কুরসি মুখস্থ আছে, গুরুত্ব দিয়ে মুখস্থ করে, এদিকটা আছে। জি, যদি প্রত্যেক ফরজ নামাজের পরে পড়েন, লাম ইয়ামনা আহমিন দখুলিল জান্না, জান্নাতে যেতে কোনো বাধা নেই, একটি বাধা মাত্র আছে, কি? ইল্লা আইয়ামুত, মৃত্যুবরণ করা, না মরলে তো আর যেতে পারছেন না, মত হলেই জান্নাত, মত হলেই জান্নাত। কিন্তু যেমন বললাম যে ফরজ অজব ঠিক থাকতে হবে, আর হারাম নাজায়জ কাবিরা গুনাহ থেকে বাঁচতে হবে, তাহলে এই ফজিলতগুলি তখন পাওয়া যাবে।
আয়াতুল কুরসির আরেকটি ফজিলত রয়েছে সহিহ বুখারীতে, সেটা হচ্ছে যে রাতে ঘুমাবার সময় যদি আয়াতুল কুরসি পড়ে, হ্যাঁ বিছানায় যখনই গেলেন আয়াতুল কুরসি পড়ে শুয়ে গেলেন, ঘুম আসলো, তাহলে লাম ইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফিজুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে স্বীকৃতি দান করেছেন। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ফজিলত কে শিখিয়েছে? জিন যে চুরি করতে এসেছিল, ফেতরা আর খেজুর চুরি করতে এসেছিল, তিন দিন এসছে পর পর, একদিন ছেড়েছে, হ্যাঁ গরিব দুঃখী ছেলে মেয়ে আছে, দ্বিতীয় দিনও মায়া হয়েছে, খুব কান্নাকাটি করে ছেড়েছে, তৃতীয় দিন আর ছাড়বো না, তুই চুরি করতে ডেলি ডেলি আসিস। আবু হুরায়রা ভাবতে পারেননি, মানুষের রূপ ধরেছে, ভাবতে পারেনি যে এটা জিন শয়তান আছে, যে কোনো মানুষ চোর চুরি করতে এসছে, আর ছাড়বো না তোকে। বলছে দেখেন, ও শয়তান বুঝতে পারছে যে আজকে কিছু ভালো কিছু না দিলে সে এমনিতে ছাড়বে না, কান্নাকাটি করে দিয়ে কাজ হবে না। তখন সে বলছে যে আপনাকে একটা ফজিলত শিখিয়ে দিচ্ছি, এটা ভালো কিছু শিখিয়ে দিচ্ছি, আমাকে আজকে ছেড়ে দেন। যে কি বলছে? আয়াতুল কুরসি ঘুমাবার সময় পড়ে নিয়েন আপনি, তাহলে কি হবে? লাম ইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফেজুন, সারা রাত ধরে আল্লাহর পক্ষ থেকে একজন সিকিউরিটি বডিগার্ড নিযুক্ত থাকবে, আল্লাহর বডিগার্ড পাহারাদার থাকবে। ওয়ালা ইয়াকরুবুকা শাইতানুন, শয়তান তোমার কাছেও আসতে পারবে না, শয়তান বিছানায় শুয়ে আছে, শয়তান কাছেও আসতে পারবে না আপনার। এই হচ্ছে ফজিলত আয়াতুল কুরসি পড়ার। সুতরাং আয়াতুল কুরসির এই দুটি আমল বললাম, একটা ঘুমাবার আগে, আরেকটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পরে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালা আবু যার, আবু যার একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু যার বড়ই দিনদার সাহাবী ছিলেন, তার একটি এমন ফতোয়া ছিল যেই ফতোয়ায় সাহাবায়ে কেরামদের সকলের তিনি বিপরীত ফতোয়া দিতেন। তার এটা বিশ্বাস যে সারাদিন যা আয় উপার্জন করলাম, খেয়ে দিয়ে যা বাঁচলো, একটিও পয়সা রাখা যাবে না, ব্যালেন্স করা যাবে না, কি করতে হবে? সব দান খেরাত করে দিতে হবে, এইটা তার ফতোয়া ছিল। অথচ কোরআন হাদিসের এটি ফতোয়াটা, তাহলে সাহাবায়ে কেরামদের ইজতিহাদে, হ্যাঁ সবটাই ঠিক হতে পারে না, ভুল হতে পারে, সাহাবায়ে কেরামদের যদি ভুল হয়, হ্যাঁ সম্ভাবনা থাকে, তাহলে কি চার ইমামের ভুল কারো ভুল হইতে পারে না? হ্যাঁ না, ভুল ধরলে বড় বিয়াদ হয়ে গেলেন। হ্যাঁ ভুল ধরার উদ্দেশ্য আপনাকে ভুল থেকে বাঁচানো, ভুল ধরার উদ্দেশ্য তাদের মানহানি করা না। জি, তাদের ছাত্ররা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ছাত্র আবু ইউসুফ মুহাম্মদ, হাজার হাজার মাসাইলে, অনেকের মতে দুই তৃতীয় অংশ মাসাইলে, অনেকের মতে এক তৃতীয়, হ্যাঁ ওয়ান থার্ড মাসাইলে ওস্তাদের বিরোধিতা করেছেন, অথচ তারা খাস শিষ্য ছাত্র আবু ইউসুফ মুহাম্মদ রাহেমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ। তাহলে বোঝা গেল যে এটাই হচ্ছে দিন ইসলামের সহিহ পথ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া যার কাছে ওহী আসতো, যে কোনো মানুষের ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা আছে, স্বাভাবিক, ভুল হইতে পারে, আমারও হইতে পারে, আপনারও হইতে পারে, আপনার চেয়ে বড়দেরও হইতে পারে, যেখানে সাহাবি রয়েছে। একমাত্র কার ভুল হইতে পারে না? যিনি অমায়ান্তে কয়েল হওয়া, নিজের খেয়াল খুশি বলতেন না, ইন হওয়া ইল্লা ওয়াহিউন হওয়া, ওহী ভিত্তিকই বলতেন, তিনি একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আগের আম্বিয়া এবং রাসূল। আবু যার রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, যাহাবা আহলুদ দুসুরে বিল উজুরে, তিনি গরিব মানুষ ছিলেন, বললেন যে যারা ধনী লোক মদিনায়, তারা তো সব নেকি নিয়ে গেল, সব নেকি তো ওদের, আমরা তো কিছুই পেলাম না, কি ব্যাপার? বলছি ইউসাল্লু না কামানু সাল্লি, আমরাও নামাজ পড়ছি, ধনীরাও নামাজ পড়ছে। হ্যাঁ আজকাল, আজকাল নামাজ পড়বে, হ্যাঁ যার কাজকর্ম নেই, হ্যাঁ যার বেশি টাকা পয়সার ঝামেলা নেই, যার বেশি হিসাব নিকাশ নেই, একেবারে ফ্রি আছে, সে নামাজ পড়বে। হ্যাঁ নামাজ পড়ে মধ্যম শ্রেণীর অল্প কিছু লোক, একেবারে যারা পথের ফকির, হ্যাঁ এরাও নামাজ পড়ে না মুসলিম সমাজে, এদের আল্লাহ দুনিয়া থেকে বঞ্চিত করেছে, দিন থেকে আখেরাত থেকে বঞ্চিত, আর নামাজ পড়ে না আপার লেভেলের অধিকাংশ লোক, প্রায় লোক, ইল্লা মাশাআল্লাহ। হ্যাঁ তারা এত সুখ পেয়েছে যে ইন্নাল ইনসানা লা ইয়াতগা আর রাহুস্তাগনা, মানুষ সীমা লঙ্ঘন করে কখন? যখন দেখে যে আমার কোনো অভাব নেই, আমি অভাবমুক্ত, কারো মুখাপেক্ষী না। হ্যাঁ কখন হয়তো রোগও হয় না, আরো ধোকা খেয়ে যায়, রোগ হলে বিছানায় পড়লে আল্লাহ বিল্লাহ একটু করে, সেটাও হয়তো হয় না, তখন আরো বেশি ধোকা খেয়ে যায়, টাকারও অভাব নেই, আর রোগ বালা মুসিবত নেই, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনাও নেই, আর সুখ আর সুখ আর সুখ আর সুখ, আল্লাহকে ভুলে যায়। জি, এই হচ্ছে অধিকাংশ লোকের অবস্থা, দুঃখের বিষয়। কিন্তু সাহাবাই কেরামরা যারা ধনী মানুষ চারিদিক থেকে নাকি করছে, আর গরিব মানুষ তো চারিদিক থেকে করতে পারছে না, যতটা পারছে করছে, পয়সা নাই যে হ্যাঁ বেশি বেশি দান খেরাত করবে, পয়সা নাই যে জিহাদ ফি সাবিলিল্লাহ সে ঘোড়া কিনে দেবে আর উট কিনে দেবে আর অস্ত্র কিনে দেবে, সাজ সরঞ্জাম দেবে, পয়সা নেই তো যেটুকু করতে পারছে ওইটুকু করছে,
পয়সা নাই যে যাকাত দিবে ইত্যাদি, মেলা নেক আমল পয়সা দিয়ে করা যেতে পারে, করতে পারছে না। বলছেন যে সাহাবা আহলুদ্দুসুরে বিল উজুরে, যারা ধনী মানুষ বিত্তবান ছিল তারা তো সব নেকি নিয়েই গেল, আমরা তো থেকেই গেলাম পিছনে পড়ে। ইয়াসাল্লুনাকা মানুসাল্লি, তারা আমাদের মতোই নামাজ পড়ে। ওয়াসুমুনাকা মানাসুম, আর তারা সিয়াম করে রোজা রাখে আমাদের মতোই। ওয়ালাহুম ফজুল আমওয়ালিন, আর তাদের খেয়েদে অনেক অতিরিক্ত ধন সম্পদ আছে। ইয়াতাসাদদাকুনা বিহা, তারা দান খায়রাত সাদকাও করছে। ওয়ালাইসা লানা মালুন, আর আমাদের কাছে কোনো পয়সা নেই যে দান খায়রাত করব, না মসজিদে অংশ নিতে পারছি, না দিনের কোনো কাজে অংশ নিতে পারছি, না তাসাদদাকু বিহি এমন কিছু করতে পারছি না। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ বললেন যে ওই ধনীগুলোকে পেছনে ফেলার জন্য একটা তদবির শিখিয়ে দিচ্ছি, ধনীগুলোকে পেছনে ফেলার জন্য পয়সাতে তাদেরকে পিছিয়ে দিতে পারবে, তাদের থেকে এগিয়ে যেতে পারবে। কি ইয়া বাজার হ্যা বুজার আলা ওয়াল্লে মোকা কালিমা, তোমাকে কয়েকটা ওয়ার্ড শিখিয়ে দেবো কি, কয়েকটা শব্দ বা বাক্য শিখিয়ে দেবো কি, তুদরেকু বেহিন না মান সাবা কাকা, যারা তোমার থেকে এগিয়ে গেছে মনে করছো তাদেরকে তুমি পেয়ে যাবে, মানে তাদের সঙ্গী হয়ে যেতে পারবে। ওয়ালা ইয়ালহাকুকা মান খালফাকা, তোমার পেছনে যারা আছে তারা তোমার কাছেও যেতে পারবে না, তুমি অনেক অগ্রগামী হয়ে যাবে আমলের ক্ষেত্রে। ইল্লা মান আখাযা বিমিসলি আমালিকা, তবে তোমার মতো আবার যদি কেউ আমল করা শুরু করে সেটা ভিন্ন ব্যাপার। হ্যাঁ, তোমার মতো যদি আমল করা শুরু করে তখন ব্যাপার আলাদা। তালা বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই শিখিয়ে দেন, তাহলে অন্তত ওই ধনীদের লাইনে থাকতে পারবো, কাছাকাছি তো যেতে পারবো বা সমান হইতে পারবো। তাআলা রাসূলুল্লাহ বললেন তোকাব্বিরুল্লাহ আযযা ওয়া জালা দুবুরা কুল্লি সালাতিন সালাসা ওয়া সালাসিনে, প্রত্যেক ফরজ সালাতের পরে নামাজের পরে 33 বার করে কি করবে, তাকবীর পাঠ করবে, আল্লাহু আকবার বলবে। প্রথমে এখানে আল্লাহু আকবার এসেছে, যদি অধিকাংশ হাদিসগুলিতে প্রথমে এসে সুবহানাল্লাহ, তারপরে আলহামদুলিল্লাহ, তারপরে আল্লাহু আকবার, কিন্তু এইভাবে এসছে, সুতরাং জায়েজ আছে, কোনো অসুবিধা নেই, জায়েজ আছে। আগে পড়ে ওয়াতাহমাদুহু সালাসা ওয়া সালাসিনা, আর 33 বার কি করবে, আল্লাহ পাকের প্রশংসা পেশ করবে আলহামদুলিল্লাহ বলি। ওয়াতুসাব্বিহু সালাসা ওয়া সালাসিন, আর তাসবীর পবিত্রতা ঘোষণা করবে, আল্লাহ পাকের মহিমা ঘোষণা করবে তাসবীর মাধ্যমে, সুবহানাল্লাহ বলে কতবার, 33 বার। ওয়াতাখতিমুহা, কত হইলো, 33 99 হয়ে গেল। ওয়াতাখতিমুহা, আর সমাপ্ত করবে বে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। তামামুল মিয়াতে, অন্য হাদিস রয়েছে 100 পূর্ণ করো এই কালেমা তাওহীদ দিয়ে। আমল করেন না, করেন না, চেষ্টা করবেন আমল করেন। এই আমলটি মোটামুটি আমাদের দেশে আছে, হাদিস সুনানে আবু দাউদে আছে, হাদিস হচ্ছে সহিহ। এর মাধ্যমে অনেক নেকি আপনি বাড়াইতে পারবেন। গরিব মানুষ, বেশি দান খায়রাত করতে পারছেন না, অথবা কিছু পয়সা থাকলেও আপনার প্রয়োজন অনেক বেশি, ফ্যামিলি বড়, সংসার অনেক বড়, অথবা ভাই বোনদের দেখাশোনা করতে হয়, এগুলো নেকির কাজ। বরং ভাই বোন আত্মীয় স্বজনকে দেখাশোনাতে যদি খরচ করেন, অন্য দূরের লোককে সাদকা করার তুলনায় দ্বিগুণ নেকি পাবেন আপনি। আজরুস সাদাকাতে ওয়া আজরুল কারাবাতে, নবী সাল্লাল্লাহু বলেছেন, একটা হচ্ছে সাদকার নেকি, আর একটা হচ্ছে আত্মীয়তার সুসম্পর্ক যে মজবুত করলেন এর নেকি, আত্মীয়দের ওপর খরচ করলে দ্বিগুণ নেকি রয়েছে। তারপরে ফজিলত বলি, আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মি'আত মাররাহ, কেউ যদি বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ পাকের প্রশংসা বিজড়িত আমি পবিত্রতা ঘোষণা করছি, আল্লাহ পাকের তসবিহও করছি আর প্রশংসাও করছি, মেয়াত মারা কতবার, 100 বার, 5-7 মিনিট লাগবে না, এটা আরো কম লাগবে, হ্যাঁ 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখানে একটা কথা শুনেন, অনেকে খুব দ্রুত স্পিডে বলেন, এমন বলেন যে উচ্চারণ হয়ে ক্লিয়ার হয় না, এইরকম পড়বেন না। এইরকম তাড়াহুড়া করলে, যত তাড়াহুড়া করবেন, যত অস্পষ্ট পড়বেন, তত তার ফলাফল নিচে নেমে যাবে। দুনিয়াবি ফলাফল থাকে সেটাও ডাউন হয়ে যাবে, আর যদি নেকির ফলাফলটা দেখেন সেটাও, হ্যাঁ, কোয়ালিটি ডাউন হয়ে যাবে। সুতরাং এত দ্রুত না, যেমন এক শ্রেণীর লোকেরা পড়ে, এমন পড়ছে যে কি উচ্চারণ হচ্ছে না হচ্ছে, কারণ কোরআন হাফেজদেরকে কোরআন পড়তে দেখছে যে তারাবিতে কি কোরআন পড়ে, ভিতরে অর্ধেক থাকে অর্ধেক বাহির হয়, কিছুই বোঝা যায় না যে কি পড়ে আর না পড়ে। হ্যাঁ, খতম করে ফেললো, খতমে তারাবি হয়ে গেল, তাই না, আমাদের দেশের খতম। তো এই বদ অভ্যাসের কারণে ওদের কাছ থেকে শিখে তাড়াহুড়া করে অনেকে জিকির আজকার করে না, তাড়াহুড়া করে জিকির আজকার করবেন না, স্পষ্ট ক্লিয়ার সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, এইভাবে বললেন আজ হ্যাঁ। তো এরকম পড়লে কোনো ফজিলত পাবেন না আপনি, এরকম করবেন না। 100 বার যদি বলেন গফেরাত লাহু জুনুবুহু, যে বলবে তার গুনাহগুলিকে মাফ করে দেওয়া হবে,
ওয়াইন কানাত মিসলা জাবাদিল বাহরি, যদিও সাগরের যে ময়লা আবর্জনা খড়কুটা আছে বা ফেনা আছে তার সমান হোক না কেন, সাগরে কত পানি আর পানিতে কত ময়লা আবর্জনা খড়কুটো আছে আর কত ফেনা আছে। জাবাদের অর্থ কেউ করেছে ফেনা, যখন ঢেউ হয় তখন ফেনা হয়, যেমন নদীতে দেখা যায় বা বন্যার সময় দেখা যায়, আর কেউ করেছে ময়লা আবর্জনা, সেটাও ফেনাগুলো ময়লা আবর্জনা। হাদিস তিরমিজিতে রয়েছে এবং হাদিসটি হচ্ছে সহিহ ইবনে মাজাতেও রয়েছে, হাদিস সহিহ। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো বর্ণিত রয়েছে, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাব্বাহা ফি দুবুরি সালাতিল গাদা, ফজরের সালাতের পরে নামাজের পরে কেউ যদি তাসবিহ করে কতবার, মিআতা তাসবিহ, 100 বার সুবহানাল্লাহ, আরেকটি আমল শুন কতবার, 100 বার সুবহানাল্লাহ, ওয়া হাল্লালা মিআতান, 100 বার তাহলিল, তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, স্পষ্ট করে পড়বেন 100 বার, গফিরাত লাহু যুনুবুহু, তার গুনাহগুলি maaf করে দেওয়া হবে, ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহরি, যদিও সাগরের ময়লা আবর্জনার সমান হোক না কেন। নাসাইতে হাদিস রয়েছে, হাদিসের সনদ সহিহ। তাহলে দুটো আমল এই ক্ষেত্রে, গুনাহ অতীতের maaf হওয়ার ক্ষেত্রে পেলে সুবহানাল্লাহ ওয়া বিহামদি 100 বার, আর সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এইটি, হ্যাঁ 100 বার করে তাসবিহ সুবহানাল্লাহ আর 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু জিকিরের ক্ষেত্রে মনে রাখবেন, আল্লাহ উচ্চ স্বরে জিকির করতে বলেছেন না মনে মনে, উদউ রাব্বাকুম তাযাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদীন, আল্লাহ বলছেন যে তোমাদের রবকে আহ্বান করো, ডাকো তাযাররুআন একগ্রচিত্তে, হ্যাঁ মনোযোগী হয়ে, আল্লাহ অভিমুখী হয়ে, ওয়া খুফিয়াতান আর আস্তে আস্তে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আশেপাশের লোক থাকলে তাদের ডিস্টার্ব না হয়, আর যদি জিকির ছাড়েন একাই হয়তো করছেন কিন্তু সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, ওতে এক তো লিরি আকারে লোক দেখানো আসবে, তারপর উচ্চ স্বরে তসবিহ করা সুন্নতের খেলাফ, বিদাত হবে, যার ফলে কয়েক দিক থেকে আপনি ভুল করে ফেললেন, যার ফলে চিৎকার করে জিকির নেই। এক মহিলা আমাদের ডিস্ট্রিক্টে, আমার এক চাস্তো চাচার শাশুড়ি, সে ওই বেরেলবি তরিকায় রেজবি তরিকায় জিকির করতো রাতে। তো চাচা মারা গেছে রাহিমাহুল্লাহ, আল্লাহ গোনা খাতা মাফ করে, সে সরকারি একটা চাকরি করতো। সে বলল যে বাবা আমার শাশুড়ি চরম বিদাত করে, জিকির করে গোটা গ্রামের 5-10 বাড়ি থেকে শোনা যায়, রাত 1-2টার দিকে উঠে যায় আর ফজর আগ পর্যন্ত জিকির করতে থাকে, আর গোটা গ্রামের লোক শুনতে পায়, আর বিদাতি জিকির করে, শিরকি জিকির করে। তো একটু বুঝাইতে যেতে হবে, তখন সম্ভবত মোদী ইউনিভার্সিটিতে লেখাপড়া করতাম অথবা তার আগে, ঠিক মনে হচ্ছে না, অনেকদিন আগের কথা, আজকে থেকে 30 বছর আগের কথা বলছি। গেলাম নানি নানি করে, চাস্ত নানি, আমাদের দেশে সব নানি তাই না, বললেও নানি হয়ে যায় এমনিতে। তো নানিকে বোঝাবার অনেক চেষ্টা করলাম, প্রথম কথা আমার টুপি ছিল এইরকম নেট টুপি পরা অভ্যাস, হ্যাঁ বলছে এই টুপি দিয়ে তোমার ভাতিজা, আমার সামনে না ওই জামাইকে বলছে, এই টুপি দিয়ে তোমার ভাতিজা আমাকে বুঝাবে, আমাদের হুজুরেরা মৌলানারা আসে এই বড় বড় টুপি নিয়ে আসে, এই বড় বড় টুপি নিয়ে আসে, টুপিতে এলেম ভরা আছে, টুপিতে এলেম ভরা আছে। আচ্ছা ওটা হইলো হইলো, রাত্রে 2 রুম পরে আমাকে শুইতে দিচ্ছে, আমার আর ঘুম হচ্ছে না ওর জিকির শুনে, এত জোরে জিকির চলছে মহিলার। জি হ্যাঁ, আর তারপরে এসব সুন্নতি জিকির না, শিরকি জিকির, ইয়া গাউস ইয়া আলী ইয়া হুসেন, সব জিকির চলছে, আল্লাহর জিকিরের চাইতে বেশি গাইরুল্লাহর শিরকি কুফরি জিকির চলছে, আলী হোসেন আর গাউসে আজম বড় পীরকে ডাকা আর ইয়া খাজা হ্যাঁ সাইয়াল লিল্লাহ মাদাদ এই সব চলছে, আউযুবিল্লাহ, এরাও মুসলিম, বুঝছেন না আমাদের সমাজে, এরা হচ্ছে মুসলিম জিকিরকারী মুসলিম। জি হ্যাঁ, আল্লাহ পাক আমাদের হেফাজত, আল্লাহ শুকরিয়া আদায় করেন যদি আল্লাহ পাক এই সব শিরক থেকে বের করে নিয়ে আসে, অথবা জন্মসূত্রে আলহামদুলিল্লাহ তৌহিদের বাড়িতে জন্ম নিয়েছেন, সুন্নতের বাড়িতে জন্ম নিয়েছেন, শিরক বিদাতে বেঁচে আছেন, অথবা পরেও হেদায়েত হয়েছেন, খুব বেশি বেশি আল্লাহ শুকরিয়া আদায় করেন, কারণ যত শুকরিয়া আদায় করে তত আপনাকে আপনার ছেলে মেয়ে আগামী প্রজন্মকে আল্লাহ হেফাজত করবেন এই সব শিরক বিদাত থেকে। এই ছিল সুবহানাল্লাহ আর লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার ফজিলত সম্পর্কে। এখন ইশরাকের নামাজের ফজিলত, ইশরাক বুঝেন, ইশরাকের নামাজ কখন পড়া হয়, ইশরাক বলে সূর্য উঠাকে, আশরাকাতিশ শামসু, হ্যাঁ সূর্য উদিত হইল,
তো সূর্য উদিত হওয়ার পরে পুরোপুরি যাতে করে সূর্য উঠে যায় ইশরাকের যে টাইমটা আরব দেশে সৌদি আরবে ক্যালেন্ডারে লেখা আছে ওটা ঠিক সূর্য ওঠার টাইমটা সূর্য ওঠার পরে পুরোটা উঠে যেতে হয় মোটামুটি এই জন্য ওলামারা বলছেন যে 20 মিনিট আপনি থেমে যাবেন 20 মিনিট থেমে যাবেন আর তারপরে দুই রাকাত সালাত আদায় করবেন ইশরাকের নামাজ আর দোহা চাষ্টের নামাজ দুটো ভিন্ন ভিন্ন নামাজ না একই নামাজ এই নিয়ে ওলামাদের দ্বিমত রয়েছে সৌদি আরবের বিগত প্রধান মুফতি আল্লামা আব্দুল আজিজ ইবনে বাজ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে নাম ভিন্ন ভিন্ন আর নামাজ একটি এরকম হয় যেমন তারাবির নামাজের কয়েকটা নামাজ তারাবি কিয়ামুল লাইল কিয়ামে রমাদান হ্যাঁ সালাতুল লাইল রাতের নামাজ হ্যাঁ বিভিন্ন নাম তাহাজ্জুদ তারাবি তাহাজ্জুদ একই জিনিস এটি হচ্ছে সঠিক মত ঠিক তেমনি রাতের নামাজ ঘুম ত্যাগ করে নামাজ পড়াকে তাহাজ্জুদ বলে হুজুদ মানে ঘুম নিদ্রা আর তাহাজ্জুদ মানে ঘুম পরিত্যাগ করে নামাজ পড়া আমিনাল লাইল ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক তো এখানেও বলেছেন আবার একদল আলেমরা বলছেন যে না ইশরাক আলাদা সূর্য ওঠার পরে পরে যে নামাজ পড়বেন ওটা হচ্ছে ইশরাক আর তারপরে যখন আপনি পড়বেন জোহর পর্যন্ত এই মাথার উপর সূর্য আসার পর্যন্ত যে নামাজগুলি পড়বেন সেটা হচ্ছে চাষ্টের নামাজ ফার্সি ভাষায় আরবিতে হচ্ছে দোহার নামাজ কিন্তু আমার মতে আল্লাহ আলাম এই মতটি ঠিক যে দোহার নামাজের সময় শুরু হয় সূর্য ওঠার 20 মিনিট পর আর এটা কন্টিনিউ চলতে থাকে মাথার ওপর সূর্য আসার আগ পর্যন্ত সুতরাং একই নামাজের ভিন্ন ভিন্ন নাম এর ফজিলত সম্পর্কে কি জানা আছে যেই ব্যক্তি চাষ্টের নামাজ পড়ে চাষ্টের নামাজের সংখ্যা জানেন বা সালাতুদ দোহা বা ইশরাকের নামাজের দুই রাকাত সর্বনিম্ন চার পড়তে পারেন ছয় পড়তে পারেন আট পড়তে পারেন দশ পড়তে পারেন বারো পড়তে পারেন ভালো করে মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের বছর অষ্টম হিজরিতে যেদিন মক্কা বিজয় হলো তিনি আট রাকাত সালাত পড়েছিলেন সকালবেলা একদল বলছে এটা শুকরানা তার ছিল তাদের ইজতিহাদ কিন্তু এই নামাজটা মূলত ছিল সালাতুদ দোহা চাষ্টের নামাজ তে চাষ্টের নামাজ আট রাকাত প্রমাণিত হলো আর এক হাদিসে রয়েছে কারো যদি রাতের তাহাজ্জুদ ছুটে যায় তাহলে দিনে জোহরের আগে আগে বারো রাকাত পড়ে নেবে এই হাদিস প্রমাণ করে যে দিনে সকালবেলা এইটা তাহাজ্জুদের কাজানা একদল ওলামার গবেষকরা বলছে এটা হচ্ছে ঘাটতি পূরণ রাতে কমে গেছে নাকি আমার কমে গেছে জাগতে পারিনি তাহাজ্জুদ পড়তে পারিনি অথবা রাতেও জাগতে অনেকে তাহাজ্জুদ সারা জীবনই হয়তো পড়তে পারেন না ক্লান্ত থাকেন বা ঘুম বাড়ি তো আমি কিছু হ্যাঁ এই দিক থেকে ব্যালেন্স বাড়াইতে চাই রাতের ব্যালেন্স আমার জিরো তো দিনে একটু ব্যালেন্স বাড়াবো সেই জন্য কি করবেন আপনি দিনে দুই চার ছয় আট দশ বারো যতটা পারেন পড়ে নেবেন ওই হাদিস প্রমাণ করি আল্লাহ আলাম ইশরাকের সালাতের ফজিলত কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লাল ফাজরা ফি জামাতে জামাতে নামাজ পড়লেন সুম্মা জালাসা ফি মুসাল্লাহ বা সুম্মা কাদা ফি মুসাল্লাহ তারপরে ওই নামাজের জায়গাতে বসে গেলেন এটা হচ্ছে উত্তম যদি জরুরি কাজ না থাকে মহিলাদের অনেক সময় ছেলে মেয়েদেরকে স্কুলে বিদায় করতে হবে আপনাকে স্কুলে ট্রিপ নিয়ে যেতে হবে বাচ্চাদেরকে নিজের ছেলে অথবা অন্য কারো ছেলে নিয়ে যাচ্ছেন যেতে পারেন অসুবিধা নেই ফজিলত পাবেন কিন্তু যার কোনো কাজকর্ম নেই বসে যান সূর্য ওঠা পর্যন্ত যেখানে নামাজ পড়ে ওখানেই বসে যান বা উজু বসে যান ইয়াজকুরুল্লাহ আল্লাহ পাকের জিকির আজকার করতে থাকেন হাত্তা তাতুল আশামস সূর্য উদয় হয়ে গেল সূর্য যখন উদয় হয়ে গেল তারপরে আপনি সোম্মা সাল্লা রাকাতেন দুই রাকাত যদি নামাজ পড়েন কানা কাজরে ওমরাতিন ওয়াহাজ্জাতিন তাম্মাতিন তাম্মাতিন সেই ব্যক্তি একটি পূর্ণ হজ ওমরার নেকি পাবে হজে কেরান বা হজে তামাত্তু যাতে হজও হয় ওমরাও হয় এইরকম হজের সওয়াব পাবেন প্রতিদান পাবেন নেকি পাবেন যদি মাত্র দুই রাকাত নামাজ পড়তে পারেন এইভাবে আল্লাহ পাক যেন আমাদেরকে মাঝে মধ্যে হইলেও তৌফিক দান করেন হ্যাঁ কারণ এর মাধ্যমে আপনার মর্যাদা বাড়বে আল্লাহ পাকের কাছে এগুলি আপনার বাকি থাকবে দুনিয়ার টাকা পয়সা বাকি থাকবে না টাকার জন্য অনেক মেহনত করছেন কিছুই বাকি নেতৃত্বের জন্য অনেক লোকের সাথে আপনি দ্বন্দ্ব আর ঝগড়া বিবাদ ক্রয় করে নিয়েছেন কিন্তু এসব কিছুই থাকবে না সব ধ্বংস হয়ে যাবে হাদিসটি তিরমিজির এবং হাদিস হচ্ছে সহি এই হাদিসটি তিরমিজির আর একটি তসবিহ বলি বা ইস্তিগফার দোয়া বলি আর একটি ইস্তিগফার মান কাল আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহুল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি কার মুখস্থ আছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহুল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি এটি হচ্ছে সুন্নতি ক্ষমা চাওয়ার দোয়া আর একটি সুন্নতি হাদিসের ক্ষমা চাওয়ার দোয়া হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এর চাইতে শর্ট হচ্ছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফির শুধু আস্তাগফির আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইছি আস্তাগফিরুল্লাহ আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি
যেমন সালাম ফেরার পরে কি বলবেন? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তাহলে কমপক্ষে আস্তাগফিরুল্লাহ আর এর চাইতে বেশি হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবুল ইস্তিগফার করলেন, তওবা করলেন, ক্ষমাও চাইলেন এবং আল্লাহর দিকে ফেরার অঙ্গীকার করলেন, তওবার অঙ্গীকার করলেন। আর যদি আল হাইয়ুল কাইম, আল্লাহ পাকের আসমা হোসেনা ইসমে আজম, কেউ কেউ বলেছেন কোন হাদিসে রয়েছে এই আল হাইয়ুল কাইয়ুম বলে যদি আপনি ইস্তিগফার করেন তাহলে আরো বেশি ভালো। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। কিন্তু আমাদের দেশে যে প্রচলিত তওবা ইস্তিগফারের দোয়া আছে সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। এ রাব্বি মিন কুল্লি জাম কোন হাদিসে নেই, যঈফ নেই, জালো নেই, ভালো করে শুনে রাখেন, যঈফ নেই, জালো নেই, কোন বক্তা, কোন হুজুর, কোন যে মাওলানা, কোন আল্লাহ বলে ওকে বলবেন যে একটা হাদিস একটু বলে দিন কোন হাদিসে রাব্বি মিন কুল্লি জাম আছে। জি, তাহলে কোত্থেকে শিখলো? দেখা দেখি, মানুষ দেখা দেখি শিখে, ওস্তাদের ওই রকম ভাবে বলেছে, ওয়াজে শুনেছে, ছোট থেকে ওইভাবে মুখ ওই গিয়ারে চলে গেছে। হ্যাঁ, ভুল গিয়ার হইলো, ওই গিয়ারে চলে গেছে, আর তলাশ করে দেখেনি যে আসলে কি এটা হাদিসে আছে কি না। কিন্তু যারা তলাশ করে তারা অবশ্যই পাবে। জি হ্যাঁ, সুতরাং সুন্নতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বরকতপূর্ণ জবান দিয়ে যে দোয়াটি বেরিয়েছে ইস্তিগফার, ওইটা বেশি ভালো না আমাদের বানানোটা বেশি ভালো? একটা যদি যারা বেদাত করে তাকেও যদি বিচার বিবেচনা দিই যে নবীর মোবারক জবান থেকে একটা দোয়া বেরোলো ইস্তিগফার আর আপনারা একটা বানাইলে কোনটা ভালো? ওর বিবেকে নখ করবে যে আরে কথা তো ঠিকই, কি বলছে, আমরা বানিয়ে কেন বলতে যাবো? নবী সাল্লাল্লাহু যেটা বলেছেন সেটা বলবো, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আতুবু ইলাইহি। যদি সালাসান তিনবার বলেন গফিরাত লাহু যুনুবুহু, তার গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। ওয়াইন কানা ফাররা মিনা যাহফে, যদিও সে জিহাদের ময়দান থেকে পালিয়ে আসে, জিহাদের ময়দান থেকে পালিয়ে আসা কাবিরা গুনাহ, তার বোঝা গেল যে সাগিরা গুনাহ তো মাফ হবে হবে, কাবিরাও কখনো কখনো মাফ হইতে পারে। ইস্তিগফার করছেন, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, তুমি আল হাইয়ুল চিরঞ্জীব, তুমি সব কিছুর ধারক বাহক, লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার ছাড়া কোনো সত্য মাবুদ নেই বা তার ছাড়া কোনো সত্য মাবুদ নেই, অতুবু ইলাইহি, তার দিকে আমি প্রত্যাবর্তন করছি, কাবিরা গুনাহ মাফ হবে ইস্তিগফারের মাধ্যমে। মজলিসের শেষে সম্মিলিত মোনাজাত, এটি হচ্ছে সুন্নতের খেলাফ কাজ, কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। কিন্তু মজলিসের শেষে কাফফারায়ে মজলিসের দোয়া পড়া সুন্নত, এটি বলি আপনাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান জালাসা ফি মজলিসিন, কেউ কোনো মজলিসে বসলো, ফাকাসুরা ফিহে লাগাতুহু, আর সেখানে বিভিন্ন কথাবার্তা হইল, ফালতু ফালতু কথা হইল, অসার কথা হইল, গল্প গুজব হইল, দুনিয়ার মেলা কিছু হইল, হইচই হইল, ফাকাল কাবলা ইয়াকুম মজলিসিহি যালিক, ওই মজলিস বরখাস্ত করার আগে যদি এই দোয়াটি বলে নেয়, কি দোয়া? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকি, সবসময় আমি গনে গনে বলি যে পাঁচটা বাক্য, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এই দোয়া যদি পড়েন আপনি মজলিসের শেষে, যে কোনো মজলিস শেষে অভ্যাস করে নেন, বক্তা পড়াবে তাহলেই পড়বেন, জরুরি না বক্তা পড়াচ্ছে না, সুন্নতের খেলাফ কাজ করে আপনি করেন, আপনি পড়েন, এখান থেকে উঠে যাচ্ছেন। শুধু দিনী মজলিস না, দিনী মজলিস তো ভালো কথা না, মজলিস খাওয়া দাওয়ার একটা পার্টি চলছে, এমনি একটা দুনিয়ার মিটিং চলছে, ব্যবসা বাণিজ্যের একটু আলাপ আলোচনা চলছে, তারপরে মজলিস বরখাস্ত হইল, যে কোনো সময় আপনি মজলিস বরখাস্ত হইলে এই দোয়া যদি পড়েন তাহলে কি হবে? ইল্লা গফিরা লাহু মা কানা মিন মাজলিসিহি যালিকা, ওই মজলিসে যে গুনাহগুলি হয়েছে সেগুলি ক্ষমা করে দেওয়া হবে। জি, সুতরাং এই সুন্নত আমল করার চেষ্টা, তিরমিজির হাদিস এবং হাদিসটি হাসান অথবা সহি। শেষ একটি হাদিস বলে শেষ করব, সেটা হচ্ছে বাজারে ঢোকার দোয়া। আর আমরা বাস করি বাজারে, ঠিক না, বিশেষ করে এই এরিয়া দামামের সিটি সেন্টার মাঝখানে একবারে আমরা বাস করি, একবারে মার্কেট এরিয়া, তাই না? অধিকাংশ মানুষ যখন বাইরে থেকে আসছেন, হ্যাঁ মার্কেটে অথবা মহল্লা, ওইটা হয়তো মার্কেট না, মহল্লা থেকে আমি এসে বাজারে ঢুকছি, একটু আমল করলে হয়, আল্লাহ পাক যেন সকলকে তৌফিক দান করেন। যেমনই এই সিকো মার্কেটের বাজারের দিকে আসছেন, রিয়াদে গিয়ে বাথা মার্কেটের দিকে যাচ্ছেন, যেখানে মানুষের গ্যাদারিং বেশি, ভিড়ভাড় বেশি, ওই সব জায়গায় যেগুলো তো মার্কেট দোকানপাট আছে, ওই সব এলাকায় যাচ্ছেন, তখন এই দোয়াটি পড়বেন, কত নেকি তাই শুনেন। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বাবা অঞ্জা রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাখালা সুক, যে মার্কেটে প্রবেশ করলো, বাজারে গেল, ফাকালা বলল, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহয়ি ওয়া ইউমিতু। এতে অতিরিক্ত কি আছে? আগের প্রথম যে দোয়াটি বা দ্বিতীয় বলেছিলাম, তার যে ইয়ুহয়ি ওয়া ইউমিতু,
আরেকটা বাক্য অতিরিক্ত ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুত ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুত ইয়ুহি ওয়া ইয়ুমিতু তিনি জীবন দান করেন তিনি মৃত্যু দান করেন ওয়া হুয়া হাইয়ুন এবং তিনি চিরঞ্জীব লা ইয়ামুত কখনো মৃত্যুবরণ করবেন না বিয়াদিহিল খাইর তার হাতেই সমস্ত কল্যাণ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহি ওয়া ইয়ুমিতু হ্যাঁ ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুত বিয়াদিহিল খাইর ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এইটুকু যদি বলেন কি পাবেন কাতাবাল্লাহু লাহু আলফা আলফে হাসানা তাহলে তার জন্য আল্লাহ পাক হাজার কে হাজারে গুণ দিয়ে যতটা হয় অতটা নেকি লিখবেন একটু গুণ দেন হাজার কে হাজারে গুণ দিলে কত হবে 10 লাখ হবে না একটু হিসাব করে যদি আমরা ভুল করি 10 লাখ বলতে গিয়ে তাহলে রিভিউ করে দিবেন হ্যাঁ 10 লাখ ও মাহা আনহু আলফা আলফে সাইয়্যা আর তার গুনাহ মাফ করবেন গুনাহ মিটিয়ে দিবেন আল্লাহ পাক আমলনামা থেকে কত গুনাহ 10 লক্ষ 1 মিলিয়ন 10 লক্ষ মানে 1 মিলিয়ন ওয়া রাফা লাহু আলফা আলফে দারাজা আর তার মর্যাদা উঁচা করবেন কত জি হ্যাঁ 10 লক্ষ 1 মিলিয়ন এইটা সবচেয়ে বড় ফজিলতের অঙ্কের দিক দিয়ে যারা অঙ্কের পিছনে বেশি ছুটেন যে 49 কোটি তো গেল আর 16 লাখ তো গেল কোটি কোটি নেকি তো সব গেল বলছে ওগুলো তো জাল না জয়ীফ তো একটা সহি হাদিস এটা তিরমিজিতে রয়েছে হাদিসটি হাসান আর এই হাদিস কি আল্লামা আলবানী তার সহিহুল জামে 6231 নম্বর হাসান বলেছেন এই হাদিসের অনেক ফজিল অথচ আমাদের মনে হয় ইল্লা মাশাআল্লাহ কেউ আমল করেন না হ্যাঁ করেন মাশাআল্লাহ দেখেন মাশাআল্লাহ আমল এই রকম চাই যে আমলকারী বাড়ুক জি আমল করেন যেগুলো সাদকা জারি হবে আমার জন্য আপনার জন্য আল্লাহ পাক যেন আমাকে আমল করার তৌফিক দান করেন আপনাদের আমল করার তৌফিক দান করেন মা বোনেরা যারা এসেছেন তাদের আমল করার তৌফিক দান করেন তার আগে আবার দোয়া করব আল্লাহ পাক আমাদেরকে ফরজের হেফাজতের তৌফিক দান করেন হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন কারণ ফরজকে যদি নষ্ট করি কখনো জান্নাত পাওয়া যাবে না হারাম নাজায়েজ কাবিরা গুনাহ করি আর বিনা তওবায় মারা যায় তাহলে কখনো আল্লাহ জান্নাত দেবেন না শাস্তি পেতেই হবে দুনিয়াতে হোক আর কবরে হোক আর হাসর মাঠে হোক শাস্তি পেয়ে বা জাহান্নামে কিছু শাস্তি পেয়ে তারপরেও কখনো ফিরতে পারেন আল্লাহই ভালো জানেন আর সেটা যদি শিরকের পর্যায়ে কুফরি পর্যায়ে চলে যায় তাহলে কোনোদিন জাহান্নাম থেকে উঠবেন অমাহম্বি খারেজ মেয়ান সুতরাং আল্লাহ পাক শিরক থেকে বিদাত থেকে গুমরাহি থেকে এবং সমস্ত রকমের কাবিরা গুনাহ থেকে সাগিরা থেকে বেঁচে থাকা যাওয়ার তৌফিক দান করেন ফরজ ওয়াজিবের হেফাজতে তৌফিক দান করেন সুন্নত নফলে অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু একজন ভাই জিজ্ঞেস করছেন মহিলাদের বাড়িতে ইতিকাফ জায়েজ কি মহিলাদের মুসল্লাতে যাই নামাজে বসে বাড়িতে নামাজ পড়ার জায়গায় ইতিকাফ করা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নাই কোরআনের খেলাফ বরং হাদিসের খেলাফ শুধু নাই হাদিসের নেই কোনো দলিল আর কোরআনের বিপরীত কারণ কোরআনে কারীম আল্লাহ যেখানে ইতিকাফের কথা একটি আয়াতে বর্ণনা করেছেন রোজার আয়াতগুলির সাথে সূরা বাকার সেখানে বলছে ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ তোমরা স্ত্রীর সংস্পর্শে যেও না যখন তোমরা ইতিকাফ অবস্থায় থাকবে ফিল মাসাজিদ মসজিদে তাহলে বোঝা গেল যে ইতিকাফ কোথায় হয় মসজিদে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইতিকাফ করেছেন কিন্তু সকলেই মসজিদে পর্দার ভিতরে ইতিকাফ করেছেন যেখানে হেফাজতের ব্যবস্থা আছে যেমন আজকাল লেডিস সেকশন মহিলা সেকশন আছে মসজিদে মসজিদে নববীতে হচ্ছে মসজিদে হারামে মহিলা এলাকাতে মহিলা যেখানে বসে সেই জায়গায় ইতিকাফ হচ্ছে আর তারপরে যে কোনো মসজিদে যেখানে মহিলা সেকশন আছে সেখানে আর যদি মহিলা সেকশন না থাকার পর্দার ব্যবস্থা করতে পারে নিরাপত্তা থাকে তাহলে মহিলারা ইতিকাফ করবে স্বামী স্ত্রী হয়তো আছে স্বামী এক কিনারাতে আছে মহিলা আরেক দিকে আছে আর পর্দার আড়ালে ঘেরা আছে লেখা আছে এটা হচ্ছে মহিলা ইতিকাফের জায়গা তাহলে কোনো অসুবিধা নেই এরকম এতেকাফ করতে পারে কিন্তু বাসাতে বাড়িতে এতেকাফ করা এটা একটি বিদাত যে বিদাত অনেক বোনেরা করে থাকেন বা মায়েরা করে থাকেন আল্লাহ পাক যেন এইসব বিদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন কি জিজ্ঞেস করেছে তারপরে বৃদ্ধ বয়সে বেশি বেশি নফল রোজা তাহাজ্জুদের নামাজের হুকুম হ্যাঁ শুধু বৃদ্ধ বয়সে না সব বয়সে কিন্তু যার এখন বার্ধক্য চলে এসছে আর তো ফিরে আসবে না যৌবন সুতরাং যতটা সময় মিলছে আর যে কোনো সময় আপনার চিন্তা চেতনা ফিরছে দিন ইসলামের দিকে জান্নাতের দিকে আপনি বেশি বেশি নফল রোজা রাখেন তাহাজ্জুদে নামাজ পড়েন যে কোনো অবস্থাতে পড়েন আল্লাহ পাক যেন তৌফিক দান করেন তবে যৌবনকালে পড়লে বেশি যৌবনকালে রোজা রাখলে বেশি নাকি যৌবনকালে তাহাজ্জুদ পড়লে বেশি নাকি রয়েছে বার্ধক্য এখন কবরে এক পা নেমে গেছে তখন হয়তো আখিরাতের খেয়াল হয়েছে তারপরও ভালো একটা ভালো লক্ষণ শেষ দিকে যদি ভালোর দিকে চলে যায় এটা ভালো লক্ষণ ইন্নামাল আমালু বিল খাওয়াতিন সংসারের কাজের জন্য মহিলাদের নামাজে দেরি করে পড়া নামাজ দেরি করা
দেরি করে পড়া জায়েজ কি না জায়েজ নাই? সংসারের কাজের জন্য নামাজে এত দেরি করা যে নামাজ একেবারে শেষ ওয়াক্তের দিকে চলে যাচ্ছে, এটা হলো ঠিক নয়। আর যদি নামাজের টাইম পার হয়ে চলে, জোহরের নামাজ 3:30 পড়ছে, তাহলে হারাম, কাবিরা গুনাহ, ওয়াক্ত পার করে দিলেন। এইভাবে ইচ্ছে করে যদি করে, নিরুপায় না থাকে, তাহলে নামাজ হবে না। এটা হচ্ছে সঠিক মত। আর একটা, নামাজে বিলম্ব করা হচ্ছে যে মহিলাদের, পুরুষদের আজান হচ্ছে ধরেন 12:00 ধরেন, আনুমানিক 12:10 আগে, এখানে হচ্ছে দামামি এখন, জোহরের আজানের টাইম হচ্ছে 12:00, আর পুরুষরা জামাত করলো 12:15, মহিলা হয়তো 1:30, 1:15 মধ্যে পড়ে নিল, কোনো অসুবিধা নেই। তাদের জন্য জরুরি নয় যে যখনই পুরুষরা মসজিদে জামাত দাঁড় করছে তখনই তাকে মোসাল্লায় দাঁড়িয়ে নামাজ পড়তে হবে, এটা জরুরি নয়। কিন্তু এতটা লেট না হয় যে তার জোহরের নামাজ প্রতিদিন কটার সময়, 2:30, 2:30 এরকম না হয়, এটাও যেন না হয়। আর 3:00 হয়ে চলে যাচ্ছে, আসরের টাইমে আসর জোহর একসাথে পড়ছে, এরকম কাজ করলে নামাজ কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াক্ত মোতাবেক নামাজ ফরজ করেছেন, কোরআনে কারিমে বর্ণনা করেছেন। সুতরাং ওয়াক্তের হেফাজত পুরুষদেরকেও করতে হবে, মহিলাদের করতে হবে, যদিও মহিলাদের জামাত আবশ্যক না বা জামাতে শরীক হওয়া জরুরি নয়। ও সাল্লাল্লাহু সাল্লাম নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ফজিলতগুলি শুনলেন তো, এক দুয়াটা পম্প পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।